Halo, halo, halo Jack, halo. Halo, halo Jack, halo. একদম সহ্য করব না আমাদের কাছে থেকে অন্য প্রতিপন্ন করেছো তুমি এই সমস্ত বিষয়বস্তু আমি কিছুই জানি না কিন্তু কিন্তু লরিগুলো একদম ফালতু কথা বলার চেষ্টা করবে না ওই লরিগুলো আমার কোম্পানির লরি নয় ওগুলো তোমরাই ঠিক করো আর মন্ত্রী খান থেকে তোমরাই কমিশন পাও তোমরা কি ভেবে যাবে কিছুই বুঝি না এই কিন্তু তোমরা ঠিক করছো না অন্যায় করছে সাহা বহুত অন্যায় করছে লেকিন আপনি চিন্তা করবেন না স্যার আমি একদম এমন আছি না বাবা বাহাদুর শেঠি ওদের সারা সামড়া আমি তুলে নিব আমরা তো দাদে তুলবে পুলিশ যারা আমাদের এই কোম্পানিটাকে মাটির সাথে মেশাতে চাইছে ও সব 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 আপ কোম্পানি কো ও পুলিশ কো থানা কো কি ইনফর্ম কর রে থানা পুলিশ কি দরকার আছে বলুন তো হ্যাঁ আমি তো আপনার 5 সাল ধরে নমক খাসি হ্যাঁ আমি দেখুন না ওদেরকে ছাড়বো না ওদেরকে ছাড়বো না আজ নগর তাজুব কা হ্যায় साहब एक बात ताज्जुब का है वो 100 रुपए की चाय बक्सर मध्ये प्रत्येक बक्से साला 20 से 25 किसी कम यानी कि फ्रांस लंदन और अमेरिका से 30 करोड़ का नुकसान दुनिया पवन बिजन से का आप देख माल ओखाने जाए नहीं सब अभी विश्वास करो सर हम ही नीचे दाड़िए देखे सर माल गुला भरी कि तुम्हारा पैसा ना होदा जन्नो जब जब साला अरे एक कथा बोल भी तो साला सब सब एक काम करो আব্দাউ হয়েছে ভুল হয়েছে এরপর থেকে ওরকম ভুল হবে না আমি সব কিছু খেয়াল রাখবো না তোমাকে খেয়াল রাখতে হবে না এরপর থেকে খেয়াল রাখবে আমার মেয়ে দেবী মেম সাহেবকে আপনি কেন আবার এর মধ্যে ডাকছেন সাহেব কেন ডাকছেন 2 ঘন্টা মাত্র 2 ঘন্টা সময় দিলাম তার মধ্যে সমস্ত রিপোর্ট আমার টেবিলে চাই এবার থেকে আমি নিজে তদন্ত করে দেখব আর তাতে যদি তুমি দোষী প্রমাণিত হও তাহলে আমি নিজে তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেব 2 ঘন্টা ও বুলেট বলুন সব গাড়িটাকে স্টেশনে পাঠিয়ে দিবেন আজকে মেম সাহেব এবং দেবী দার্জিলিং থেকে ফিরে আসছে ঠিক আছে সব আমার বাত শুনো সব একবার আমার বাত শুনো
2 ঘন্টা আরে 2 ঘন্টা কি সাহেব আমি 1 ঘন্টার মধ্যে পুরো রং বদলে দেবে আমার নাম পবন বাহাদুর সেটি 1 ঘন্টার মধ্যে তুমি বুঝতেবি পারবে না তোমার চোখের সামনে কিছু করব আমার নাম আছে পবন বাহাদুর সেটি আরে মিশনে এই প্ল্যানে যদি আমি সাকসেসফুল হয়ে যাই না ওর পরে আমি একটা নতুন ভেগের বনিয়ে বস মাল পানি কে ফোন লাগা Halo. Sakla dal mal pani. Assalamualaikum. Salam sah, salam sah. Suno, ami je kotha na bolchi ekbar mon diye shunbe, ha? Ekta kaaj tomake korte hobe, onek important. Ha, suno. আমি নিজে সব তদন্ত করে দেখেছি যে তুমি দোষী ছি 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 তোমাকে আমি বিশ্বাস করেছিলাম কখনো কখনো নিজে সন্দেহ করিনি তোমার প্রতি ছি তোমাকে আমি নিজের সন্তানের মতো স্নেহ করতাম আর তুমি আমার সাথে তার এই প্রতিদান দিলে গলতি হয়ে গিয়া মানে আমারা নেই আপকা পয়লা গলতি কিসি কো বিশ্বাস করনা দুসরা গলতি পুলিশ কো খবর দেনা তৃতীয় গলতি আপনা বিবি বাচ্চা কো একলা ছোড় দে বিবি বাচ্চা মানে ও দেখো তুমি আগার তোমরা বিবি বাচ্চা কো লেনে স্টেশন যাতা না হ্যাঁ ও মা জো অফিস আরে মেন সা জো অফিস আরে তো কি হতা তিনো এক সঙ্গে হাত মে হাত মিলাকে সিধা উপর চলে যাতা আমকে তা তকলিফ নেই করনে পড়তা চলো ওলা তকলিফ আর সাই লেতে হ্যায় মা তোমারা বিবি বাচ্চা খতম বিয়া তুম এ হতে পারে না হে শয়তান কি ওদের সাথে কি করেছিস বল আরে আমি কিছু করিনি আমি কিছু করিনি ও লরি আসছিল না আপনার বিবি বাচ্চাকে ঠুকুস করে মেরে দিয়েছে সিধা উপরে চলে গেল তোকে আমি ছাড়বো না বুলেট আমার বন্দুকটা নিয়ে আইতো আরে বুলেট তো বুলাকে কই फायदा নেই বুলেটকে ডেকে কোলো আমি ও আপনার কথা শুনবে না ও আমার কথা শুনবে কেন ওই পয়সা সাইর পেটির মধ্যে ড্রাগ সাপ্লাই করে যে পয়সা আমি ইনকাম করেছি না ওতে সাকলা তার মার পানি আর ও বুলেটকে আমি কিনে লিয়েছি এই তুই এত বড় শয়তান আজ তুই আমি একি বুলেট তুই ও কি করব সব টাকার জন্য আজকের দিনে দুনিয়াটা কেনা যায় আমি তো সামান্য ভিত্ত আমাকে কেনাটা খুবই সহজ চল হাট হাট দেরি করে করো না ভাই আগে সইতে করে নাও কেউ চলে আসতে পারে কুড়ি সই সই মানে এ বাবু শুনো ও দলিলে কাগজপত্র আমি রেডি করে নিয়েছি এবারে কি করবে তোমার মেয়ে যদি ফিরে আসবে না ও কাগজপত্র তুমি সই করে দেবে কি এই সম্পত্তি তুমি আমার নামে করে তুমি নিজে সব বউ বাচ্চা নিয়ে বিদেশ চলে যাচ্ছো হাসতা কি হাসতা কি হাসছো কেন এটা কো বউ বাচ্চা কালিয়ে পাগল হয়ে হাসতা না রে পাবো না পাগল আমি হইনি পাগল হইছিস তুই এই সব সম্পত্তিটা হলো আমার মেয়ের নামে 21 বছর হওয়ার আগে অর্জিত মৃত্যু হয় ওর অবর্তমানকালে আমাদের অবর্তমানকালে এই সব সম্পত্তি পাবে সরকার আর 21 বছর হওয়ার পর ওর যদি বিয়ে হয় আর তাতে যদি ওর অবর্তমানকালে ওর যদি মৃত্যু হয় তাহলে সব সম্পত্তি পাবে ওর স্বামী অন্য কেউ নয় এ বল বলি গন্ডগোল তুমি করে দাও তুমি এখন সামলাও আমাকে যতক্ষণ পর্যন্ত সম্পত্তি তুমি আমার নামে না লিখে দিবে পবন পবন নেই পবন বাহাদুর সেত্রী পুরা নাম
Wakratunda Mahakaya Surya Koti Sama Prabha Nirvighnam Kurume Deva Sarvakareshu Sarvada Om Namah Ganeshaya Namah Joy Ma Chondi Om Namah Shivaya Shuru Hocche Amader Ajke Jatrapala Devi Boron Bishesh Ghoshona Pandal e je somosto khutite mike jongolo badha royeche Doya kore sheguli theke helab deben na banna raben na Ete apnader jatra shunte ebong amader shonate oshubidha hobe যাত্রা মঞ্চের আশেপাশে যে সমস্ত লাইটগুলি জ্বলছে সেগুলো নিভিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন আবারো বলছি যাত্রা মঞ্চের আশেপাশে যে সমস্ত লাইটগুলি জ্বলছে সেগুলো নিভিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন যাত্রা চলাকালীন আপনাদের প্রত্যেককে মোবাইল ফোনগুলি দয়া করে সুইচ অফ করবেন নয়তো সাইলেন্ট মোডে রাখবেন ধন্যবাদ ওম নমো শিবায় মা চণ্ডী ভরসা নটো নথায় নমঃ শ্রী শ্রী ঠাকুর পরম পুরুষ রামকৃষ্ণদেবের পাদপদ্মে প্রণাম জানিয়ে শ্রী শ্রী লোকনাথ বাবার আশীর্বাদ মাথায় নিয়ে শত সহস্র কোটি দেবদেবীকে নমস্কার জানিয়ে রত্নদ্বীপ অপেরার সমস্ত শিল্পী কলাকুশলী এবং প্রযোজকের পক্ষ থেকে যাত্রা কমিটির প্রত্যেকটি সদস্য এবং সুধী দর্শক মণ্ডলীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি 1429 বঙ্গাব্দের গ্রাম বাংলা তোলপার করা সামাজিক যাত্রাপালা শ্রীমতী কমলা ভট্টাচার্য প্রযোজিত শ্রীমতী কনক ভট্টাচার্য নিবেদিত আপনাদের সকলের নয়নের মণি পামেলা যাত্রা জগতের এক নম্বর গায়ক খলনায়ক রোমিও চৌধুরী যাত্রা জগতের একমাত্র কোহিনূর গায়ক নায়ক দেবপ্রতিম অভিনীত দেবী বরণ কাহিনী পামেলা ভট্টাচার্য রচনা রূপায়ণ দে নির্দেশনা রোমিও চৌধুরী আবহ রোমিও চৌধুরী সহ নির্দেশনা পামেলা ভট্টাচার্য ঋত্বে পামেলা আলো ধ্বনি সুর ঝঙ্কার নিয়ন্ত্রণে বাবলু নস্কর এবং রাম মণ্ডল যন্ত্রী মুখ্য যন্ত্রী রবীন জানা সঙ্গদে মহেশ্বর হালদার শুভেন্দু মাল এবং কানাই মাল দল ম্যানেজার অমল মাল অফিস ম্যানেজার তপন প্রামাণিক এবং শৈলেন কোলে দল পরিচালক প্রবীর সিংহ মহাপাত্র শ্রেষ্ঠাংশে যাত্রা জগতের বিউটি কুইন মিস পিঙ্কি এই প্রথম যাত্রার নবাগতা নায়িকা মিস পায়েল যাত্রা জগতের বলিষ্ঠ নট অপরেশ চক্রবর্তী তৎসহ প্রতিভাবান অভিনেতা দেবাশিস ঘোষ যাত্রা জগতের উদীয়মান নায়ক বিশ্বজিৎ দত্ত তৎসহ মোহাম্মদ ইলিয়াস সরদার সমীর মৈত্র এবং প্রতিভাময়ী অভিনেত্রী রিঙ্কু মালাকার শুরু করছি এই বছরের গ্রাম বাংলা তোলপার করা অশ্রু সজল সামাজিক যাত্রাপালা শ্রীমতী কমলা ভট্টাচার্য প্রযোজিত শ্রী কনক ভট্টাচার্য নিবেদিত পামেলা রোমিও চৌধুরী দেবপ্রতিম অভিনীত দেবী বরণ দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েকটা বছর এই কবছরের মধ্যে পবন বাহাদুর ছেত্রী নিজের ভেগ বদল করে হয়ে উঠেছে জনগণের সেবক
যোগী পরশুনাথ। তারপর তারপর জানতে হলে দেখতে থাকুন আমাদের আজকের যাত্রাপালা দেবী বরণ। দেবী বরণ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। चलन पापा पपी तो दस्तले गले है लंब लंब चंद चंद माले कुछ मट्ट 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 नाग मट्ट मट्ट चकार चंद तंडव तुना तुना शिवा शिवा शिवा। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। चटाकटा हसम रवा ब्रह्मण्य लेली बंदर विरलो वेच वल्लरि विराजमान मुद्दन चंद्रशेखरे प्रतीक्षणम् मम 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 लक्ष्मणजन हर हर महादेव। अपना सबाई बोलू, अपना सबाई बोलू जय बाबा परशुनाथेर जय। जय बाबा परशुनाथेर जय। অনেক ক্ষণ হয়েছে, এক ঘন্টা ধরে অনেক নাটক দেখছি, এবার বাড়ি চলো তো, কালকে আমার ফাইনাল পরীক্ষা মা। অনেক পড়াশোনা হয়েছে আর পড়াশোনা করে দরকার নেই। মহাকালের গুরু বন্দনাকে অপমান করেছে, তাই শাস্ত্রকে পেতেই হবে। আমি কোন নারীর স্পর্শ নি না রে। বল 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 কি তোর ব্যাধি, কি জন্য এখানে এসেছিস বল। মায়ের মুখের উপর যোগীর পুজো স্থলে তথ্য অর্চনা বুঝি একদম দরকার নেই। বল 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 তোর তো প্রেমিক আছে বল। দরকার তো বিষ খাওয়ানো দরকার হয় না রে, কিন্তু কপালে থাকলে তো বিষ খেতেই হবে। মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করবো বুঝলি, মহামৃত্যুঞ্জয় যজ্ঞ রে। আমাকে চিনতে পারছো না দাদা? না চিনতে তো পারছি না দাদা। আমি তোমার ভাই রুদ্র। সেই কোন ছোটবেলায় চাকরির নাম করে বাড়ির বাইরে বেরিয়ে চলে গেছে, ঠিক যে সময়টা আমাদের পরিবারের দায়িত্ব কর্তব্য তোমার নিজের কাঁধে তুলে নেওয়ার কথা, সেই সময় আমাকে মাকে বাবাকে ত্যাগ করে তুমি বেরিয়ে চলে গেলে। আর ফিরলে না কেন বাবা? তোমার কি একবার জানতে ইচ্ছা হয়নি আমরা কেমন আছি? একবারের জন্য মনে হয়নি যে আমাদের খবর নেই? কেন ফিরলে না বাবা?
পড়ানো কেন 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 এই কেন প্রশ্নের উত্তর পেতে গেলে যোগী পড়াশোনাতে একটা বড় উপন্যাস হয়ে যাবে রে ভাই তাই আজ না অন্য কোনো দিন অন্য তুই বল ভাই তুই কেমন আছিস ভালো নেই দাদা কেন শুধু আমি একা না মা বাবা মা কেউ ভালো নেই কেউ না তুই তুই হঠাৎ এখানে উত্তরবঙ্গ ডাক্তারি করতে ডাক্তারি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ফার্স্ট ইয়ার ওখানকার হোস্টেলে থেকে আমি পড়াশোনা করছি ও আমার বন্ধু রোহিত হ্যাঁ নমস্কার নমস্কার ও পাশের গ্রামে থাকি ও আচ্ছা তোর বাড়িতে ঘুরতে এসেছিলাম রাস্তায় দেখলাম তোমার ছবি লাগানো একটা পোস্টার বিশ্বাস করো দাদা আমি মনে কোনো অবাক হয়ে তাকিয়েছিলাম আমার সেই ছোটবেলার স্মৃতির সাথে আমি একদম মেলাতে পারছিলাম না শেষে রোহিতকে জোর জোর করাতে তোমার কাছে নিয়ে এলো আমাকে তুমি খুশি হওনি দাদা খুব খুশি হয়েছি শোন না আমি কি বলি হোস্টেলে আজ যাওয়ার দরকার কি রে আমার এই বিশাল প্রাসাদের মতো এই আশ্রমে তুই থাকবি তুই আমার একটা মাত্র ভাই যতদিন আমি বাঁচি তুই আমার কাছে থাক ভাই আমার কাছে দাদা হোস্টেল দাদা দাদা ও কে দাদা ও ওর নাম হচ্ছে মিছরি ও আমাদের এই আশ্রমে আশ্রিতা বুঝলি বড় ভালো মেয়ে আসলে ওর মাথাটা একটু গন্ডগোল আছে আমি ভালো করার চেষ্টা করছি ওকে ও বড় ভালো মেয়ে রে বড় ওরে ভুলে যজ্ঞের সময় হয়ে গেছে তাছাড়া আমার ভাই এতদিন পরে এসেছে ওর তো থাকার একটা ভালো করে বন্দোবস্ত করতে হবে চল চল আর হাতে সময় নেই চল ভাই তোরা এখানে থাক আমি একটু তোদের ভালো থাকার বন্দোবস্তটা পাকা করে দিই হ্যাঁ আসি ভাই আসি আরে আরে মহাদেব আমার কত আনন্দ আমার নাম রুদ্র কি লুদো 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 এ বাবা কারণ নাম আবার লুদো হয় নাকি লুদো তো মানুষে খেলে লুদো হয় নাকি লুদো লুদো নয় লুদো লুদো হ্যাঁ লুদো লুদো কিছু করিস না কান দিতে পারে কিন্তু মাথাটা খারাপ বলেছে আমরা তো এই ছেলে তা এই এই তোর নাম কি রে আমার নাম রোহিত রোহিত কি মজা কি মজা একটার নাম লুদো আর একটার নাম রোহিত কি মজা এই তোলে এখানে কি করছিস আমি দেখলাম লুকিয়ে লুকিয়ে এখানে ঘুরঘুর করছিলি ঘুরঘুর করিনি ওই তোমার যোগীজি আমার দাদা ভাই আমরা তো এখন এখানে থাকবো তোর এখানে থাকবি তোর এখানে ছত্রি ছত্রি থাকবি এই জানিস তো জানিস তো এখানে না কেউ থাকে না তো আমার সেখানে কোনো বন্ধুও নেই এই 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 তোরা কিচকিচ খেলতে পারিস বেশ আজকে থেকে আমি তোমার বন্ধু হলাম হাত ধরা দ্বিতীয় ভুল হাত তোলা তৃতীয় ভুলটা করার আগে তোর দুটো হাত ভেঙে তোর গলায় ঝুলিয়ে দেবো রুদ্র পাগলামি করিস না রুদ্র পাগলামি করিস না একদম পাগলি মাথা গোটা মেয়ে তুলো তুই আমার গায়ে হাত তুলছিস ঝুঁকিছি জানতে পারলে ওই তো আমি আমার বাপকেও পেতাম না আর হইলো যোগীর সাথে একই বাপের রক্ত তবে আমার রক্তটা বোধহয় একটু বেশি লাল তাই আমার নাম রুদ্র অসহিমতার শক্তি তিনটে কুড়ে কুড়ে ভরা মায়ের পেট থেকে নিয়ে তবে জন্মেছি আর পাগলা বুনা সেটা যে কতটা সেটা তোর এই খোপড়িতে ঢুকবে না
আমি তোর যোগী নই রে, আমি ভোগী। সাধারণ মানুষ রয়্যাল বেঙ্গল টাইগার রে কাটি করতে যাস না, না হলে এত স্পর্ধা তোর, হ্যাঁ যোগীর পুজোস্তর থেকে গায়ে হাত তুলিস, হ্যাঁ এত স্পর্ধা মুখের উপর তর্ক করিস বেরিয়ে, এই মন্দির থেকে এই মুহূর্তে বেরিয়ে যা। ও ভাই ক্ষমা করে দাও আমাকে, রুদ্রক আমি খুব ভালো করে চিনি, রামু কাকা আমাকে সব বলেছে, তুই মিছির গায়ে হাত তুলিস এত সাহস তোর? বেরিয়ে যা, আমি বলছি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা। সরি দাদা, আমি আসলে মাথা গরম করে তোমাকে হয়তো অপমান করে ফেলেছি। তুমি ভাবো সামান্য পুজোর থালা পড়ে গেছে বলে ও মিছির গায়ে হাত তুলেছে, ওর মিছির হাতটা পর্যন্ত মোচকে পর্যন্ত দিয়েছিল, তাই মাথা গরম করে আমিও। তুই যা করেছিস একদম ঠিক কাজ করেছিস রুদ্র, একদম ঠিক। আরে আরে অবু সন্তান শিশুর মতো ওর কি এত বুদ্ধি আছে? ওকে আমি আয় আয় মা আয় 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 দেখি একটু, আয় আয় একটু দেখি তোকে, কতদিন তোকে দেখি না, আমি ইতি করলে পুজোর তালা ফেলিনি, ভুল করে হয়ে গেছে, ঠাকুর ক্ষমা করে দাও, অনেক হয়েছে অনেক হয়েছে, ঠাকুর এবার তোমাকে ক্ষমা করে দিয়েছে। তুমি কি করে জানলে যে ঠাকুর আমাকে ক্ষমা করে দিয়েছে? তুমি কি ঠাকুর নাকি? তুমি তো অচুল। দেহটাই শুধু পাচ্ছে কিন্তু মাথাটা মস্তিষ্কটা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে, এত এত মানুষের আমি ভালো করে তুলি, কত মানুষকে আমি পথ দেখাই, কিন্তু আমার মিশ্রী মাকে আমি সুস্থ করতে পারছি না, এর থেকে আর কষ্ট বড় কিছু আমার জীবনে নেই রে ভাই, আমার জীবনে নেই। তবে না, আবার আমি মৃত্যুঞ্জয় যজ্ঞ করব, মহামৃত্যুঞ্জয় যজ্ঞ আজই করব। আমি যে হেরে যাচ্ছি। না, তুমি শান্ত হও, তুমি হারতে পারো না, তোমার কিছু মিথ্যে না, তুমি নিজে মিথ্যে না, তোমার সাধারণ মিথ্যে না। দাদা দেখো, ডাক্তার তো চেষ্টা করছে কিন্তু পারছে কোথায় বলো? দাদা আমার কি মনে হয় জানো, ওকে না আরো বড় ডাক্তার দেখাতে হবে। আচ্ছা আচ্ছা দাদা, ওকে যদি কলকাতা নিয়ে গিয়ে অজরাতে আবার মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করব, মহামৃত্যুঞ্জয় যজ্ঞ, মেছির মাকে আমাকে সুস্থ করে তুলতেই হবে, মেছির মাকে সুস্থ না করা পর্যন্ত তোমার শান্তি নেই, আর যে শান্তিতে ঘুমাতে পারবো না রে ভাই, আমি যে শান্তিতে ঘুমাতে নিরঞ্জন হর হর মহাদেব, অলোক নিরঞ্জন হর হর মহাদেব, হর হর মহাদেব। রুদ্রবাবু বিশ্বাস কথাটা বড় ঠুনক, একটু জোরে আঘাত লাগলেই ভেঙে যায় আয়নার মতন, দেখবেন আপনার আয়নাটাকে বাঁচিয়ে রাখবেন, হঠাৎ সত্যের আঘাতে যেন টুকরো টুকরো না হয়ে যায়। মানে কিছু না, তত্ত্ব কথা। অনেক হয়েছে মন বাদ, যাও তোমরা বাইরে গিয়ে খেলো, আমি ততক্ষণ ঠাকুর ঘরটা কোন কাজ করে ফেলি, যত হাওয়ায় খেলবে ততই ভালো, মহলের হাওয়া গুলো জমাট পেতে গেছে, এবারই ঠাকুর পাথর হয়ে গেছে পাথর, কবির ঘন্টা বেজেই চলেছে, কবুতর কানে যাচ্ছে না, সে ঘুমোচ্ছে, কবির ঘুম ঘুমোচ্ছে, কিন্তু আমার বিশ্বাস এই দুর্গা বাড়ির ঠাকুর একদিন জাগবেই, মহেশ্বর দেবীকে জাগাবেই, মহেশ্বর দেবীকে জাগাবেই, পাপের ভরা পুণ্য হলে সাজবে রাঙা চরণ, সে অসুর নিধন করবে যেদিন, সেদিন হবে দেবী বরণ, দেবী বরণ, দেবী বরণ।
এই মাঝে মাঝে রামু কাকা এক একটা যা কথা বলে না আমার তো কিছু মাথায় ঢোকে না সব মাথার উপর দিয়ে বেরিয়ে যায় তুই কিছু বুঝলি আমি কিচ্ছু বুঝতে পারিনি কি যে সব বলে না বিশ্বাস আয়না হাওয়া জমার বেতা ওরে বাবরে ওরে বাবরে এই ধুনোর গন্ধে আর এই গরম গরম কথায় এই মন্দিরের আবহাওয়াটা এত গরম হয়ে গেছিল না আমার তো কোনো দমটাই বন্ধ হয়ে আসছিল তবে তবে এই জায়গাটা এসে না ফুসফুসে মনে একটু হাওয়া ঢুকেছে জানিস কিরে তখন থেকে আমি একা একা বাবা করতে পারছি তুই কিছু শুনতে পাচ্ছিস আরে এই আরে এই রুদ্র আরে এই রুদ্র বলছি ভাবছিসটা কি ভাবছি আমি তো প্রায় সাত মাস হয়ে গেল এখানে আছি একটা জিনিস খেয়াল করে দেখেছিস আমি যতবার দাদাকে বলতে গেছি যে ওকে ওকে শহরে নিয়ে আরো বড় ডাক্তার দেখানো উচিত ওর ভালো দাদা প্রত্যেকবার কথাটা এড়িয়ে যায় তোর কি এরকম কিছু মনে হয়নি আমার তো কিছু কখনোই মনে হয়নি আরে বাবা তুই কেন এটা বুঝতে পারছিস না ওনার কাছে ডাক্তারের থেকে বড় হলো পুজো তাই উনি ওটাই করতে গেলেন আরে বাবা ছাড় 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 ওসব কথা ছাড় চ চ আমরা বরং কি এখন একটুখানি খেলি বুঝলি তো তবে হ্যাঁ তুই যে আজকে বুলেটকে দিয়েছিস না ভাই ওরে মামা ইয়া এই জিং কাটি 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 ইয়া ও না ও সারা জীবন মনে রাখবে শুনে রাখ আর কোনোদিন মিছির সাথে লাগ দিয়ে আসবে না হ্যাঁ তবে ভাই তুই যেন একেবারে সালমান খান কি ডায়লগ কি অ্যাকশন ফাটিয়ে দিয়েছিস গুলো ফাটিয়ে দিয়েছিস তুই না তুই একেবারে কবে জিজা সেই আমি না হয় কবে তোরা দুটো তো মনে হচ্ছে এবার চন্দ্রবিন্দু পাবি এই যে আমার বন্ধু হয়েছিস এতগুলো মাছও কেটে গেল আমাকে দেখে বুঝতে পারলি না আমার পড়াশোনা করতে ভাল লাগে না আমার শুধু খেলতে ভাল লাগে আর কবে চিনবি তোদের এই বন্ধুটাকে আমার না শুধু রেডিওতে গান শুনতে ভাল লাগে আর তোদের সাথে খেলতে ভাল লাগে চল রে চল আমরা না কিছু খেলছি সন্দেহ যে পড়তে বসেছে যা ভেতরে যা এই বেড়ে গান থেকে তারপরে তো বুঝবি যে কত পড়া আগে কত মুখস্থ করতে হয় তারপরে তো বুঝবি নাকি আগে আমার মতো উঁচু ক্লাসে হোস আমি নাকি নিচু ক্লাসে পড়ি কি বলে ভাবুন তাহলে বল হাতারাম কোথা করে ওয়ান বলো নাকি টু বলো এটাও জানো না ফেল করবি তো এবার কি রে লোহিত বল বল বুদ্ধিটা বলে তুই কিচ্ছু জানিস না পা দু কোথা খালে এই তুই তুই সবসময় আমাকে পাদু পাদু বলিস কেন রে কারণ তুই পাদু দিন বলে আমি তো প্রথমে ভাবলাম হয়তো বোম ফাটছে তারপরে লুডোর ঘরের ভিতরে ঢুকে কি দেখি জানি কি রে দেখি লুডো পাদু দিচ্ছে এ মা কি গন্ধ আমি তো নাক বন্ধ করে ছুটতে ছাতে চলে গেছি আর তারপর থেকে আমি ওর নাম রেখেছি পাদু 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 না তোর একদিন কি আমার একদিন তুই দেখ পাদু 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 চাচু চল এই আমরা এবার ছাতি গেলি চল
তাকে অল্প কাছে রাখছি আর আগলে আগলে রাখছি তবু অল্পে হারাচ্ছি আমার তাকে ছোব ছোব বাড়ছি আর ছুঁতে বাড়াইছি মেরি হাতে ছুটে যাচ্ছি আমার অভিমান কিছু না তাকে পিছু দাও তার কানে না যায় পিছুটা আমার চোখ বুঝে তাকে ভাবছি আমার ফাঁকা বুক চেনা শু জানে ঘুমছে ভাঙাবে ভেজা মন বলিস রাত ভোর জাগতে মুখ ছোড়া মুখ বুঝে তাকে ভাবছি আমার কিছু বাপরে বাপ বাপরে বাপ শালি কি ভারী রে ভাই শালিকে দেখে বোঝা যায় না শালি এত ভারী যত ভারী ভারী কাজ আমাকে করতে হবে যত লাপড়া কাজ আমাকে করতে হবে অথচ অথচ আমাকে এবার বেশি বকা খেতে হবে অশোক শালা আছে হ্যাঁ অশোক অশোক শালাকে শালাকে বুঝিয়ে দেবো হ্যাঁ বুঝিয়ে দেবো যে বুলেট কে কে বুলেট বুলেটটা কে শুনি না তুই একটু আগে বলছিলি না বুলেটটা কে বুলেট শুনি নরকের পিশাচ বুঝিস দেখেছিস কোনোদিন কোনোদিন দেখিসনি হ্যাঁ আমার চোখের দিকে নরকের পিশাচ সাতটা মাটা সাতেরোটারে আর অগণিত জালিয়াতি করে তবে আমি চকি পড়াশোনা হয়েছি তোমাকে বোঝানোর বোঝাটা অনেক বেশি ভারী রে তুই বোঝানোর আগে তো তোমটা বন্ধ হয়ে যাবে অসম্মান করছিল বলে তাই আমার রাগে মাথাটা চলে আট নম্বর মাঠারটা তোর কপালে নাচছে আমি অজগর আমি অজগর রে কাকে কখন কোথায় গিলে ফেলি কেউ বুঝতে পারে না রে তোমার ভুল হয়ে গেছে এমন কাজ আর কখনো হবে না মুখটাই খারাপ করে দিলি ভাবলাম একটু ভালো করে যোগ্য করবো মালতীর আহুতি দিয়ে একটু ওর নশ্বর জীবন থেকে মুক্ত করবো তা না একেবারে দিলি সবকিছু দেখ মেয়েটার জ্ঞান ফিরছি দেখ তাড়াতাড়ি এই বলছে কি হ্যাঁ কি আছে ওই নেশা এখনো পুরোপুরি কাটেনি আমার যোগ্য গৃহে এবার তোমার যোগ্য হবে আমি তো ভণ্ড সাধু গুরু তুই তো বলেছিলি তুই বলেছিলি না আরে দেখ এবার ভণ্ড সাধু গুরু সে কেরামতি না ও
চিৎকার করবি, কর চিৎকার কর। আরে বাবা, আমিও এক জিনিস, এই চিৎকার যাতে ওপরে না যায় তাই দিয়ে আন্ডারগ্রাউন্ডে আমার যোগ্য গৃহটা করেছি। এবার তো ডানা ছাপটা আমার খুব ভীষণ ভালো লাগবে। ছাপটা কর, চিনা চাপটি কর। আরে নে, যত চিৎকার করবি তত আনবে। আরে পাঠি বলি হওয়ার আগে সারা চিনা চাপটি না করলে, ছাপটা না করলে কিসের আনন্দ? আরে দাঁড়া, ওর যোগ্য হবে, যা বাইরে যা। যোগ্য হয়ে গেলে যোগ্যের প্রসাদ ঠিক পেয়ে যাবি। পাবি যা, যা বাইরে। এই আমার দিকে দেখা, আমার দিকে তাকিয়ে দেখ। এক কিছু বুঝতে পারিস কিনা? না, কিছু বুঝতে পারছিস না? না, একদম বুঝতে পারছিস না? নাইনো কি মত মানিও রে, নাইনো কি মত শুনিও, নাইনো কি মত শুনিও রে, নাইনা থাকিলে, নাইনা থাকিলে, নাইনা থাকিলে, থাকে তেরা আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম রে। কোথায় কোথায় অবশ্য কাশ্মীরি আপেল? গিফটের জন্য ছুটে এসেছি তাই না? মেয়েদের কথা শুনলে মুখে লালা ঝরে, চুপচাপ এখানে দাঁড়াবি? যোগীজি নিতেশ, তাকে এখনো জাগানো যাবে না। আর মাসে জাগার পর কি করতে হবে সেটা তো তুমি খুব ভালো করেই জানো। টাকা আমি পরে এসে নেবো, তবে হ্যাঁ দৌড়াদৌড়ি ডাইরেক্ট তাই নেবো। ও স্যার বলছিলেন কি, তাহলে আপনি ওই কেসটা দেখে নেবেন, আপনার সঙ্গে আমি পরে কথা বলে নেবো। চলি যা 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 যা, আগের কেস গুলো যেমন সামলা নিয়েছি এই কেসটাও সামলা নেবো। সালা পেটি কেস আমার হাতের লসি, তুই যা এখানে আসলেই বেকার হয়ে গেল। সারা রাত ঘুম হলো না, অথচ কাল ডিউটিতে জয়েন করতে হবে, অথচ কিছু খাবারও চললো না। যদি বলে স্যার অন্য কিছু পরিবেশন করবো, এক চোর কানকুড়ি বাদ দিয়ে সালা কানে লেগে যাবে, তালা চাবি খুঁজে পাবি না। টাটকা মালটা ফ্রিজের মধ্যে ভরে রেখে বাসি মাল খাতে এসছিস, সারা মালটা ফ্রিজ থেকে বের করে গরম করে রাখবে, আমি পরে এসে খেয়ে যাব। চলে এখন। আর হ্যাঁ, আর একটা কথা,
আমার আগে যদি মালটায় কেউ ভাগ বসায় না আমার চেয়ে খারাপ কেউ হবে না জানিস তো সারা আমি কত বড় হারাবে জাগাদার মাল পানি যতটা মাল ঠিক ততটাই পানি শালা হারামি ও নাসি মালটা তো খাপা স্যার বুড়ার হেভি পুরকি ওকে তুমি কিছু বলছো না কেন এ শালা যে কিছু খাস মাল থানার বড় বাবু আমি মাসি ও দালাল আর তুই এখানকার নতুন ব্যাপার ব্যাস পরিচয় পত্র শেষ খুব ছটফট করছে মাসি কোথায় গেল মেয়েটা এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না আমার বলামু তুই এখানে মধ্যে মধ্যে কাঁদিস কেন বলে আর কাটকাতে কথা বলতিস মিটলি মিটলি বলে বলে আরে বাবা এই তো আমি তো তোলে দিদি আমাকে খুঁজে পাতিলি না বলে আমাকে কান্নাকাটি করতিলি তাই তো নে হয়ে গেছে আমি তোলে দিদি আর কাটিস না এবার থাক থাল আমাকে থাক বাবা তুই তো এমন কান্না কাট দিলি যে এক্ষুনি আমার পুরো জামাটা ভিজে দিত আমি ভিজে দিতাম না নাকি বেশ 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 অনেক হয়েছে আমি তো ছাতে বসে বসে আকাশের তালা দেখছিলাম আর রেডিওতে গান শুনছিলাম ঠিক আছে ঠিক আছে এবার ওষুধ গুলো খেয়ে নাও না 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 ওটা পাতা দুধ বাটে তো আমি খাও না খাও না খাও না খাও না না মা না ভাই রাম করে না মা ভালো মেয়ে মা তুমি তো লক্ষ্মী মেয়ে এটা খেলে তুমি সুস্থ হয়ে যাবে না মা তুমি খেয়ে নাও মা খেয়ে নাও না বলি তো খাবো না আমার ভালো মেয়ে আমার দরকার নেই রে ওটা একটা বাদে দুধ পাতা দুধ আর বাল বাল খালি আমাকে ও দুধ খাওয়াত কেন কোথায় আমার কি হয়েছে বল আমি তো ঠিকই আছি আমার মতো তো কেউ এরকম বাল বাল ও দুধ খায় না রামু আমি সত্যি কথা বলছিলে রামু শুধু এই ওষুধটা খেলেই না আমার মাথাটা যেন কেমন একটা করে আমি সত্যি কথা বলছি শুধু এই ওষুধটা খেলেই না আমার শরীরটা যেমন কেমন একটা খারাপ খারাপ লাগে জানিস তো ও মধু তো এলোম 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 করে ঘুরতে থাকে আমার চোখের সামনেটা কখনো বলবি না রে মা তোকে ছাড়া যাবি বাঁচবো না রে আমি বাঁচবো না 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 কাঁদিস না লে রামু কাঁদিস না এই তো আমি তুলে দিদি আমি তোকে দিলে কোথাও দাও আচ্ছা লামু এই যে তুই আমাকে বললি আমার অনেক কাজ আমাকে কি করতে হবে লে লামু আমার কি কাজ আমি তো কিচ্ছু পারি না পারবি তুই পারবি সময় আসুক এখন তো লীলা চলছে লীলা তুই পারবি কোথায় গেল
আমি তো ওটা ভুলে থাকতেই ফেলে তোলে দিতি বাবা লুডো আর লোহিত দুটোই খুব দূর, তো আমার লেডি ওটা গেলিয়ে দেবে, তখন কি হবে? আমি যাবো আর আসবো, তুই কিন্তু এখানেই থাকবি, আবার লুকিয়ে পড়িস না। ওটা যাবো না, দা না বাবা, দা। দূরে সরে গেলি কেন? না তুমি বাজে, তুমি পচা, তুমি টুটু আমাকে মালো বকো, আমি তোমার কাছে যাবো না। আমি বাজে পচা? আচ্ছা আর বাজে হবো না আর পচা হবো না, তুই এদিকে আমার কাছে। আমাকে দেখতে মানুষের মতো, স্বভাবে আমি পশু, সিংহর পেট ভর্তি থাকলে কখনো শিকার করে না, শিকার নিয়ে খেলে, নাড়াচাড়া করে। একদম রামুকে ডাকবি না, রামুকে যদি একটা কোনো কথা বলেছিস না তাহলে কি করবো বলতো? তোকে আর রামুকে কাল কুঠরিতে ঢুকিয়ে দেবো, তারপর এমন মার মারবো রামুকে আকাশের তর করে। আমি তো অদর করছি। তুমি চুপ করে বসে থাকবি ওখানে, চুপ। কি হয়েছে যোগী বলে চিৎকার করলি কেন? চলো চোখের দিকে তাকিয়ে দেখছিস, ও তো বাচ্চা মেয়ে, তুমি তো বলেছিলে ওর কোনো ক্ষতি করবে না। তোদের ছুটি হওয়ার আগে সালাম বেটাকে ছুটি করে দে, ছুটি করে দে, তাহলে মেটার গলায় পুলিশ সালাম গলিটাকে টুকরো করে দেবো। বলেছিলে কি করেছি, কি করেছি, কিছু তো করিনি। আমি তো মিছিকে দেখতে এসেছিলাম, আমি জানতে এসেছিলাম মিছি কেমন আছে, সোনা সোনা মেয়ে হয়ে আছে কিনা, মিছি ঠিকঠাক ওষুধটা খাট, ওষুধটা তুমি ঠিকঠাক করে খাচ্ছ মিছরি মা? ও পচাশ পচাশ পচাশ, ও মানে ওষুধ তো তুমি খাওনি তাই বলো? ও ওষুধ বলে পচা ওষুধ বলে খাওনি, আমি আজকের পর যেন ওষুধ খাওয়ার কথা আর না বলতে হয়, তোদের কিন্তু রামুকে আমি তবু দুধ খাবো, তবু দুধ খাবো, কাউকে কিন্তু বলবো না, তবু দুধ খাবো, কিন্তু বলবো না, বলতে কাউকে কিচ্ছু বলবে না, আমিও তো তোমার নাম কথা কিনি, তারপরেও কেন মারছো আমাদের, কেন? ওই ওষুধ খেতে ভুলে যাচ্ছি, ওষুধ খেতে ভুলে গেলে তো সব ভুলে যাচ্ছে, যাকে উল্টা পাল্টা কি বলে দিচ্ছে, আরে আমি তো ফেসে যাবো। আমি তো বলেছি আমরা দূরে কোথাও চলে যাবো, কাউকে কোনোদিন কিচ্ছু বলবো না, তবু কেন ছাড়ে দিচ্ছ না? ছেড়ে দেবো, আমার কাজটা মিটলে ছেড়ে দেবো, তুমি ধরে রাখবো না, আর কটা দিনের ব্যাপার, আমার কাজটা মিটে যাক তারপর নিশ্চয় ছেড়ে দেবো। হ্যাঁ তবে কাজ মেটার আগে যদি কাকপক্ষী কেউ কিছু জানতে পারে, মিছরি যদি মুখ খোলে না, তাহলে মিছরিকে কুচি কুচি করে কেটে না তিস্তার জলে ভাসিয়ে দেব।
কেউ যেন কিছু না দেয় আর তোকে না তুমি চিকে একবারে কালকুঠির মধ্যে ঢুকিয়ে দেব। রাকেশ, আর একদিন যদি কোনো কথা বাইরে যায় তাহলে কিন্তু মিছরি মুখে আবার আমি। মনে থাকবে তো? আমার মনে হয় আজকের পর থেকে তোদের বাপ চোদ্দ পুরুষের মনে থাকবে। মনে রাখিস আমি অজগর। তোকে কখন কোথায় কেটে ফেলি কেউ বুঝতে পারে না রে, কেউ বুঝতে পারে না। রাবু তোর খুব ব্যথা লেগেছে তাই না রে রাবু? কোথায় ব্যথা লেগেছে বল না, আমি তো খালি সাত সাত করে দিই বললাম না বাবু, কোথায় ব্যথা লেগেছে? আমি যে অযোগ্য হব না, ওই ওষুধটার কাছ থেকে তোকে বাঁচাতে পারলাম না রে মা। তুই আমাকে ক্ষমা করে দে রে মা, তোর খুব লেগেছে না রে মা? খুব ব্যথা লেগেছে, খুব ব্যথা। এটা একটা কেমন করে চিমটি কেটে লাল লাল করে নিয়ে এলে না? আমার শুনতে পেয়ে গেলে কিন্তু আমাদের আর আস্ত রাখবে না। আর কতদিন, আর কতদিন পর আমরা এখান থেকে ঠিক পালিয়ে যাব, কিন্তু যতদিন না পর পালাতে পারছি না তুই কিন্তু কাউকে কিচ্ছু বলবি না, একদম চুপ করে থাকবে, একদম চুপ। তুই আগে একদম ঠিক কথা বলেছিস বাবু, ওই দুটো লোকটা একটা অচুর, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুঃখিতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমার দেবী ওকে একদিন ঠিক শাস্তি দেবে, পত্রিকার জন সব দেখছে, সব হিসাব রাখছে। আমি উপর থেকে কে তাম কিন্তু দেখতে লে কে হিসেব রাখতে? আমার মা বললালে রাবু, মা যদি টপকি তো দেখে টপকি তো জানে তাহলে তোকে আমাকে এখান থেকে নিয়ে দেয় না কেন বললালে রাবু? মা কবে যে আমাদেরকে নিয়ে যাবে বললা বললা, মা কোথায় বললা রাবু, মা কোথায় বল? এত কাঁদলে যে তোর শরীর খারাপ করবে রে মা। আর তখন থেকে কি বাবা করছিস বলতো? আমি তো তোর রাবু, আমি তো তোর বাবা, আমি তো তোর মা। আমি তোর জন্য মলম নিয়ে আসছি। তুই কোথাও দাঁত লাগে যাবো, আমার খুব ভয় করতে, যদি আমার এই অতুরটা তোলে আছে আমার খুব ভয় করতে। জানিস না এখন যদি আমার মা আমার কাছে থাকতো না তাহলে আমি মায়ের কোলে মাথা লেগে ধুয়ে পড়তাম, মা আমার মাথায় হাত বুলিয়ে দিত আর আমার তো ব্যথা দূর হয়ে যেত। কেউ বলে মানে ছুটলাতে তালাল দিছি আমি মাতে, মা দেখা দেয় চুপি চুপি আলো ছায়ার মাঝে, রোজি ভাবি দিদি থাকি মা কি আমায় দিবে ফাঁকি, কখন দেখো জ্বলিয়ে আছে বুঝিতে পারি না যে, মা কি আমায় ভুলে গেছে পাই না দেখা ছিল তুলে উলিয়ে।
মেরা তখন থেকে যন্ত্রণা ছটফট করছে, কান্নাকাটি করছে, তুমি ডাক্তার দেখাবে না, ওষুধ লাগাবে না, কি করছ না? তাহলে দিও কন্নদের ছেলে, আর ইউ আউট অফ ইওর মাইন্ড। না তুই আজ তো লোকাল মত আমাকে মারবি না বলে দিতি, কিন্তু তুই ওই অচুতার মত লামুল গায়ে হাত তুলবি না আমাকে বলে দিতি, তুই ওই অচুতার মত দুত লোকাল মত লামুল গায়ে আমি তো আমি তো লামুকে বললাম অচুতটা পরে এনে দিতে, আমার খুব ভয় করছিল যদি ওই দুত লোকটা আবার চলে এসে আমাকে আমি দাঁড়া 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 কোথায় যাচ্ছিস, কি ব্যাপার বলতো? তুমি বলছো সিঁড়ি থেকে খেলতে খেলতে পড়ে গেছে, ও বলছো তোমাকে দুষ্টু লোক এসে মেরেছে, কি হয়েছে দয়া করে একটু আমাকে খুলে বলবে? কি বললে তুমি? কেউ মারেনি আমাদের? আমি তো তোমাকে একবার জিজ্ঞাসা করিনি যে তোমাদের কেউ মেরেছে কিনা, আমি ওর মুখ থেকে শুনে তোমার কাছে জানতে চাইলাম যে তোমায় কে মেরেছে, অথচ তুমি আমাকে বললে কেউ মারেনি আমাদের, তার মানে তোমাদের কেউ মেরেছে। মিছির গায়ে হাত তুলেছে, এই এদিকে হয় আমার কাছে বারকা, মিছিরে আমার কাছে বারকা, এদিকে এই কি রে, আমি খেয়াল করিনি তো তো গোটা বডি লাল লাল ব্লাড স্পট। রামকাকা এগুলো তো সিঁড়ি থেকে পড়ে যাওয়ার দাগ নয়, এদিক মতন ওর উপর টর্চার করা হয়েছে দেখে তো সেটাই মনে হচ্ছে। আমি যতক্ষণ না পর্যন্ত আসল ঘটনা জানতে পারছি আমি ওকে ছাড়তে পারবো না। ওকে ছেড়ে দাও আমার সাথে, আমাকে বলো কি হয়েছে তারপর। সরি রে মিছি, আমি তোকে মারতে চাইনি, বিশ্বাস কর আসলে মাথাটা গরম হয়ে গেল। তুই রামুকাকা আমাকে মিথ্যে বললো কেন? রামুকাকার মিছিলিকে মারলো কে? কি এমন ঘটনা থাকতে পারে যেটা ওরা আমার কাছে লুকোচ্ছে? মিছিলি কি বললো? তুই তুই ওই অসুরটার মতন রামুকে মারিস না, অসুর। মিছিলি তো দাদাকে অসুর বলে ডাকে, তার মানে দাদা কতবার করে বলবো, ওই ওই নামে আমাকে আর সম্বোধন করবি না, আমি কোনো সম্পর্কের বাঁধনে জড়াতে চাই না নিজেকে, আমি যোগী, যোগী পরশুরাম, আমার কোনো ভাই নেই, আমার দাদা নেই, কেউ নেই, কেউ না। জানি জানি জানি, এই কথাগুলো বারবার আমাকে মনে করে দেওয়ার কোনো দরকার নেই, আমার জিজ্ঞাসাটা অন্য। বল কি জানি কেন এসেছিস? মিছির গায়ে লাল লাল দাগগুলো কিসের দাদা? মানে 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 শহর থেকে বেরিয়ে আমি ঘরে ফিরে দেখলাম যে মিছি এখানে বসে কাঁদছে, ওর কান্না থামাতে গিয়ে দেখলাম ওর গোটা বডিতে লাল লাল ব্লাড স্পটে ভর্তি। যদিও রামকাকা বলছে যে সিঁড়ি থেকে খেলতে খেলতে পড়ে গেছে, কিন্তু রক্তের দাগগুলো সে কথা বলছে না দাদা, রক্তের দাগগুলো এই কথাই বলছো কেটে মতন টর্চার করা হয়েছে এই বাড়িতে, আমাদের এই বাড়িতে ওর গায়ে হাত তোলে এত সাহস কার? আমার মানে আমি আমি সেই প্রসন্ন যে বুকে পাথর চাপিয়ে মিছিকে চিমটি কেটে ওকে কষ্ট দিয়েছি। আঘাতটা জানতে পারি, এত সাহস বেড়ে গেছে তোর, একটা পাগলি মেয়ের জন্য তুই আমার মুখের উপর তক করছিস, আমাকে আমাকে তুই প্রশ্ন হচ্ছে? হ্যাঁ পাগল নয়,
পাগল নয় ও আমার ও তোর কে বলো তোর কে মুখ ঘুরিয়ে আছিস কেন তোর কে ভালোবাসা ভালোবাসা মিশ্রীকে ভালোবাসি দাদা কবে কখন কোন পরিস্থিতিতে ভালোবেসে ফেলেছি জানি না কিন্তু বাসি আমি জীবনের সমস্ত কিছু সহ্য করতে পারি কিন্তু ওর উপর অত্যাচার অন্যায় আমি সহ্য করতে পারি না দাদা বলো কেন 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 তুমি ওই মেয়েটার উপর অত্যাচার করেছো জবাব দাও মিশ্রীকে এই কটা দিনে তুই এত ভালোবেসে গেছিস বাহ শুনে বড় শান্তি হলো রে ভাই কিন্তু তোর থেকে বাদে মিশ্রীকে আমি একটু বেশি ভালোবাসি আরে তুই তো কয়েক মাস হলো মিশ্রীকে চিনিস আর আমি সেই কবে থেকে মিশ্রীকে চিনি ওই মেয়েটা ভালোবাসার বন্ধনে আমাকে জড়িয়ে ফেলেছে রে বড় মায়া লাগে এত মানুষকে আমি পথ দেখাই এত মানুষকে আমি সুস্থ করে তুলি কিন্তু মিশ্রী মাকে আমি সুস্থ করতে পারছি না এর থেকে বড় যন্ত্র তুই কি জানিস মিশ্রী নিয়মিত ওষুধটা পর্যন্ত খায় না বাবা চমৎকার সামান্য ওষুধ খায় না বলে তুমি মেয়েটার গায়ে ওইভাবে হাত তুলবে না তাহলে কি কি এমন কারণ থাকতে পারে যে তুমি মেয়েটাকে ওইভাবে মেরেছো শোন কয়েকদিন আগে আমি একটা ডাক্তারের সাথে পরামর্শ করি যে মিশ্রী সুস্থ হচ্ছে না কেন তখন ডাক্তার আমাকে বলে মিশ্রী সুস্থ হতে পারে কিন্তু তার জন্য একটা রাস্তা আছে রাস্তা কি রাস্তা কি রাস্তা দাদা ডাক্তার বলছে ছেলেবেলা মিশ্রী মারা যায় মানে ওর মা মারা যায় হ্যাঁ তারপর থেকে মিশ্রী মানসিক দিক দিয়ে কিরকম একটা হয়ে গেছে ডাক্তার বলছে কোনো বড় আঘাত কোনো বড় আঘাত যদি ওকে দেওয়া যায় তাহলে হয়তো মিশ্রী আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে কিন্তু আমি তো বড় তুই বড় ভাই কি করে ওর মাথায় একটা পাথরের বাড়ি করি বল ভাই তাই পারেনি তাই নির্দয়ের মতো ওর মুখে পাথর চাপা দিয়ে চিমচিকে ঢেলে আঘাত করেছে যাতে ও সুস্থ হয়ে ওঠে রে ভাই দাদা আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না কেমন ধরনের ডাক্তার যে রোগীকে সুস্থ করবার জন্য রোগীর উপরেই টর্চার করতে পারে জানি না আমাকে ডাক্তার যা বলেছে আমি তাই করেছি দাদা আমি মিষ্টি সুস্থ হওয়ার কি কোনো উপায় নেই দাদা আছে একটা উপায় তোকে বিদেশ যেতে হবে হোয়াট বিদেশে কি বড় ডাক্তার হতে হবে কেন বুঝতে পারছিস না এখানে কোনো ভালো ডাক্তার নেই বিদেশে ডাক্তারি পাস করে এখানে ফিরে এসে তোকে নিজে হাতে ওকে মিশ্রী কে সুস্থ করে তুলতে হবে পারবি না পারবি না না পারবো কেন পারবো না দাদা পারবো না কেন কেন অনেকগুলো বছরের ব্যাপার দাদা দাদা আমি মিশ্রীকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না এতগুলো বছর পারবো না দাদা পারবো না আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি তুমি আমাকে অন্য যা খুশি করতে পারো আমি সব করবো কিন্তু আমি মিশ্রীকে ছাড়া থাকতে পারবো না দাদা প্লিজ আমার কেন পারবি না কেয়ার জন্য পারবি না মিশ্রীকে তুই ভালোবাসিস না তুই মিশ্রীকে ভালোবাসিস মিশ্রীর ভালোবাসার জন্য এই ছবিটি করতে পারবি না ওরে তুই নিজে এসে ডাক্তার হয়ে এসে তুই মিশ্রীকে সুস্থ করে তুলবি তার মধ্যে কত আনন্দ কত গর্বের বল বল মহাকালেশ্বর দিব্যিকেটে বল বল মিশ্রীর জন্য এই ছবিটি করতে পারবি পারি 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 কিন্তু কিন্তু কি বল কি বল 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 আচ্ছা বেশ আমি আমি বিদেশ যাবো আমি বিদেশ থেকে ডাক্তারি পাস করে ফিরে এসে মিশ্রীর চিকিৎসা করব যে কথা কথা বলবে আমি প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করব কিন্তু 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 তোমাকে একটা কথা দিতে হবে দাদা আর ভাই ততদিন না আমি ফিরে আসছি আমার উত্তম মিশ্রীকে আর কোনোদিন কষ্ট দেবে না তো আমি যেরকম ভাবে যত্ন আগলে রাখি ওকে রাখবে তো ওর কোনো রকম অসুবিধা হতে হবে না তো কথা দাও দাদা কথা দাও ছি 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 কিন্তু দাদা কেরকম একটা কথা বলতে পারলি ওই ভাবতে পারিনি তুই নিশ্চিন্তে যা ভাই মিশ্রীকে আমি হাতের যত্নে রেখে দেবো কোনো কিছু কম হতে আমি দেবো না রাত হয়ে গেছে বিশ্রাম নেই কাল সকালবেলা আমি তোর বিদেশ যাওয়ার ব্যবস্থা শুনছি শুভ সশীঘ্র নিরঞ্জন হরে মহাদেব হরে মহাদেব হরে হরে মহাদেব হর হর মহাদেব বড় বড় মিশ্রি 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 করছিল তাই ও রাস্তা থেকে আমার রাস্তায় নিয়ে চলে এলাম সাক করে ঘুরিয়ে দিলাম এইবার একবার বিদেশে তোকে পাচার গরিবে রুদ্র তারপর তো শুরু হবে আমার খেলা খেল খিলাড়ি Mix
মাঝি কষ্ট পাবে বলে রুদ্র মিছরেকে কিছু না জানিয়ে চলে যায় বিদেশে তারপরে কেটে গেছে আরো চারটে বছর এই চার বছরের মধ্যে রামু কাকা আর মিছরির উপরে চলতে থাকে অকথ্য অত্যাচার রোহিতকেও একবারের জন্য মিছরির সাথে দেখা করতে দেওয়া হয়নি আজ মিছরির 21 বছরের জন্মদিন তাহলে কি উপহার অপেক্ষা করছে আজ মিছরির জন্য দেখতে থাকুন দেবী বরণ अरे काका ज्यादा मैं भी खा रहा क्योंकि इंतजार की घड़ी अभी खत्म होने वाला है जिसका था मुझे इंतजार वो घड़ी आ गई ये बोले क्यों गई है कि भूसने वाला अपना माता लोग भी ऐसे होने वाले असल अनेक तो माल में डबी चिको अब ब्लेंडर ही काज को चला जो ये भी फुले बोले अरे ब्लेंडर फल में ब्लेंडर फल में तो कैसा फल खाबो फल प्रसाद खाबो खुशी তোমার মতো কচি মেয়েদের এইসব জানতে নেই সোনা তোমার কাজ মিটে গেছে তুমি মানে মানে এখান থেকে কেটে পড়ো কেটে পড়ো মানলে নাকি হ্যাঁ মাল মারবি মাংনার শরীরে মোচড় দেখবি টাকাটা কে দেবে হ্যাঁ আপনি বলছেন বলে আমি যাচ্ছি তবে শুনবে বুড়ো কি করে ঘা করতে হয় সম্মান নিয়ে কি ধুয়ে চাল খাবি কি বলেছিলাম ফল খাবো কি প্রসাদ খাবো প্রসাদ হ্যাঁ আজকে তো সেই দিন যে দিনটার জন্য আমি এতদিন অপেক্ষা করে আছি সেই দিন যেদিন তার জন্য আমি খুঁটি সাজিয়ে বসে আছি দশরথরাও তো অধীর আগ্রহে বসে আছে আজ রাত 12 বাজে কি বাদ নশেলি এপিসোড শুরু হ্যাঁ বুলেট ও বুলেট এই তো সেগাজে বাইরে বাইরে রে আরে বাবা রামু কাকা কি ছেড়ে দেবো ছেড়ে দেবো কি করলাম কিছু তো করলামই না আরে তুমি তো ভুলে গেছো আজকে সেই দিন কোন দিন আজ শির হাবি বার্থডে 21 বাজারে বললো ক্ষতি করো না ক্ষতি কি ক্ষতি করবো কিচ্ছু ক্ষতি করবো না তুই চুপ করে দাঁড়িয়ে দেখো এ বল মানে এর হাত ধরে রাখতে হবে কেলে রাখো ব্যথা লাগছে কেলে রাও কেলে রাও আর লাগবে না আজকে পর থেকে তোমাকে কেউ ওষুধ খাদের বকাবকি করবে না কেউ তোমাকে মারধর করবে না কেউ তোমাকে কিছু করবে না চিরনিদ্রার মতো ভালো করে ঘুমাবে কোনো চিন্তা নেই হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে বুলেট বিয়ে করবি না বিয়ে করবি তো হে সুনীল বারকর হে পরিয়ে দে ওকে এত বড় সাহস তোর তুই সিঁদুরে কৌটা হলো দিলি তো আজ তোর ফুল সজ্জা এখানেই আমি শাস্তি না দিয়ে কিছুতেই মরতে পারে না ও অসুর বধ করবে
কি বললি তুই হ্যাঁ এত সাহস আমি অসুর হ্যাঁ তুই অসুর আমি অসুর হ্যাঁ তুই অসুর আস্তে রাখে মিয়ার বুড়াট তুই একটা কাজ করবি বুলেট, তুই ও মিস্ত্রিকে ভালো করে বেরোনোর শাড়ি পরিয়ে ওই সিঁদুর ফিঁদুর পরিয়ে দিয়ে না, হ্যাঁ আমি একটা ছবি তুলবো, হ্যাঁ তারপরে এই তলিলে টিপ ছাপটা দিয়ে নেবো, তারপর কাজ মিটে গেলে ওকে বস্তাবন্দি করে তিস্তার চলে পুরো ফাট তুই বাইরে গিয়ে সব হুড় হুড় করে বলে দিবি ভক্তরা যদি জানতে পারে তাহলে কি ভাবে বলুন তো, তোমার কোনো বুদ্ধি নেই, কোনো বুদ্ধি নেই তোমার, শোনো একটা খারাপ পেকে একটা ব্লাড ক্যান্সারকে যদি আমি আমার যোগিনী করে রাখি তাহলে ভক্তরা কি ভাববে যে গুরুজি একটা খারাপ মানে খারাপ পেকে ভালোর পথে নিয়ে এসছে, অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে এসছে, তাতে ভক্তদের আমার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে যাবে, ভক্তি আরো বেড়ে যাবে, দিনে হবে ও আমার যোগিনী, রাতে হবে ও আমার শয্যার সঙ্গে। আমি পারবো না, কিছু তাই না, আমি বাট ডান্সার, আমি বলতে নাই, ও পারবি না পারবি না, তোর একটা কাজ করি, তোর সারা শরীরটা কুচি কুচি করে কাবাব করে তোর বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দিই, তোর ক্যান্সার ভাইটার কি হবে, পঙ্গু ভাইটার কি হবে একবার ভালো করে ভেবে দেখেছিস? আমার ভাই কিচ্ছু না, ভাই না কিচ্ছু না, তাহলে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন, বরং যারা কাজ করছে আমি তোকে 2 মিনিট সময় দিচ্ছি, এই 2 মিনিটের মধ্যে খুব ভালো করে ভাব, জন্ম মৃত্যু বলে কথা কি চাকরাদার, ভালো করে ভাব, ভাব 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 ভাব, ছোটবেলা থেকে দাঁড়িয়ে তো মা আর ভাই প্রাণ বাঁচাতে বার ডান্সার, কিন্তু কোনোদিন কোনো অন্যায় কাজ করে যে অন্যায় শাস্তি, তুমি কোন রাস্তায় এনে দাঁড় করো যেখানে আয় নেই লক্ষ্য কি মুখ্য যোগী মনোভ, যেখানে নারীর কোনো সম্মান নেই, দেবী বরণের জায়গায় শুধু বিসর্জন, সেখানে তুমি কোথায় তা করে কোনো, যদি তোমার মন্দিরে এতই পাপ আমি তাহলে পাপের রাস্তায় বেঁচে নিলাম, বেশ আমি রাজি। ভেরি ভেরি গুড, কিন্তু যোগীজি যোগীজি আপনার যোগিনীর নাম হবে নাতাশা, সেটা কিরম লাগবে? ঠিক ঠিক একদম ঠিক 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 ঠিক, তাহলে কি করা যায় চক্রাধার মালখনি, এক কাজ করি আজ থেকে যোগী পরশুনাথের সেবিকার নতুন নাম যতীনময়ী, যতীনময়ী যতীনময়ী, এইবার আমি যেটা বলছি সেটা ভালো করে মন দিয়ে শোন শোন শোন,
ঠিকঠাক করে যেন হয়, কোনো ভুল যেন না হয়। চিরঞ্জন দেখো না, আমি মুখটা ছাড়া পড়ে না, জোরে কথা বলবেন না প্লিজ। আমি না একটু প্রবলেম আছে বুঝলেন তো, এখানে কেউ দেখে ফেলে না খুব কেলেঙ্কারি হয়ে যাবে, আমাকে খুব মারধর করবে। আমি মুখটা ছাড়া পড়ে কিন্তু জোরে কথা বলবেন না, বলবেন না তো বলুন, আমি ছেড়ে দিচ্ছি তো বলবেন না তো বলুন। হ্যাঁ আমি কিন্তু খুব বিশ্বাস করে আপনার মুখটা ছাড়ছি ছাড়ছি, কিন্তু জোরে কথা বলবেন না। আসছি আপনি তবে দরজা বন্ধ করে দেন, আমায় ক্ষমা করবেন। আমি না আসলে একটু ঘাবড়ে গিয়েছিলাম, আসলে কেউ দেখবে না এখানে, আমার খুব কেলেঙ্কারি হয়ে যাবে। কিন্তু কিন্তু আগে তো কখনো আপনাকে এখানে দেখিনি। মানে আমি তো এখানে নতুন, আগে কি করে আপনি দেখবেন, আমি তো কিছুই চিনি না। না না মানে আপনি কিছু চেনেন না আমি জানি, মানে জানেন তো আগে আমি প্রায় এখানে আসতাম, কিন্তু গত কিছু বছর হলো আমি না এখানে ঢুকতে পারি না বুঝলেন তো। কেন ঢুকতে পারেননি সেই কারণটা তো আমার কাছে অজানা। তবে ওই রুদ্র, রুদ্র আমার বন্ধু, ওই যোগীজি আছে না ওনার ভাই, যবে থেকে ও বিদেশে গেছে পড়তে তবে থেকে না এই বাড়িতে ঢোকা আমার বারণ। ওরা আমি এই বাড়িতে ঢুকলেই না আমাকে মারধর করে বার করে দেয়, কিছুতে মিস্ত্রির সাথে দেখাও করতে দেয় না। জানেন 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 আজ না আজ মিস্ত্রির জন্মদিন, আজ আজ ওর 21 বছর বয়স হবে। প্রতি বছর এই দিনটাতে ও একবার ঠিক ছাতে এসে না দূর থেকে আমার সাথে হাত নেড়ে কথা বলে, কিন্তু আজ সকাল থেকে ঘোরাঘুরি করছে, একবারও মিস্ত্রিকে দেখতে পেলাম না, তাই না মনটা কেমন আনচাল করছিল। তাই কোনো কিছু না ভেবে সিকিউরিটি নজর বেরিয়ে না ঢুকে বললাম এই দুর্গাভিলায়, আর লুকিয়ে লুকিয়ে যাচ্ছিলাম মিস্ত্রির সাথে দেখা করতে, আর আপনার সাথে ধাক্কা। আমাকে ক্ষমা করবেন প্লিজ। কেন বারবার ক্ষমা চাইছেন কেন, এখানে তো কিছু হওয়ার নেই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আপনি তাহলে আমায় ক্ষমা করেছেন তাই তো। আচ্ছা আচ্ছা আপনি মিস্ত্রিকে দেখেছেন? আমার নাম তো আছি। ও হ্যাঁ হ্যাঁ আপনি তো বললেন যে আপনি আজকে এসেছেন, কিন্তু জানেন তো আপনি আজকে এলো মিস্ত্রিকে না দেখার মতো আমার দেরি হয়েছে, আমি এখন আসি। আপনি এখানে দাঁড়াবেন না, আপনি এখানে চলে যান, চলে যান। না আজকে আমি মিছির সাথে দেখা না করে কিছু এখান থেকে যাবো না। কোথায় মিছি বলুন, বলুন না মিছির কোথায়, মিছিরি মিছিরি কি তুই এখানে কি করছিস, বল কি করছিস, বল কি করছিস এখানে তুই, এতবার বারণ করার পরে তুই আবারও ভেতরে ঢুকেছিস, এতবার মার খাওয়ার পর তোর কোনো শিক্ষা হয়নি, শালা আজ তোকে এমন মন মারব জম্মের মতো মরে রাখবি রে শালা শুয়োরের বাচ্চা। ছেড়ে দাও বলছি আমাকে, আমি মিছির সাথে দেখা করবো, কোথায় মিছি বলো না, আমি মিছির সাথে দেখা করবো, বলো বলো কোথায় মিছি বলো। চুপ, মিছি মরে গেছে। না 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 হতে পারে না, আমি জানি তুমি মিথ্যে বলছো, বলো মিছি কোথায় বলো, মিছি আর বেঁচে নেই। না না ভুলে মাথা ঠান্ডা করো, সন্ধ্যার দি সময় হয়ে গেছে, এখানে যোগীর মামা দিকে ব্যস্ত, যে করো হোক মাথা ঠান্ডা করে তুমি এখান থেকে যাও, আমি তো বলছি ওকে এখান থেকে বার করে দেবো, তুমি মাথা ঠান্ডা করো। একটা কথা মনে রাখবি, যোগীজি যা বলেছে সেই নির্দেশ মতো যেন কাজটা করা হয়, মিছির মৃত্যু অ্যাক্সিডেন্ট হয়েছে এটা সবাই জানবে, এর চেয়ে বেশি কিছু নয় বুঝেছিস শালি চালার। আপনি এখান থেকে চলে যান রোহিত বাবু, আপনি আপনি জানতেন তাই না, আপনি জানতেন তাহলে কেন মিথ্যে কথা বললেন, কেন বললেন আপনি চলেন না মিস্ত্রিকে, বলুন না বলুন না বলুন না বলুন, জানি না জানি না জানি না। না না আপনি জানেন, আপনি মিথ্যে কথা বলছেন, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট মারা গেছে মিস্ত্রি, আমি বিশ্বাস করি না আপনি এখনো মিথ্যে কথা বলছেন। দেখুন দেখুন আপনাকে দেখে আমার অন্যরকমের মানুষ মনে হয়েছে, আপনাদেরকে দেখে মনে হয়েছে আপনি আপনি ওদের মতো খারাপ না, কিন্তু কিন্তু আমি এটা খুব ভালো করে বুঝতে পারছি, এখন আপনি যা যা কথা বলছেন এগুলো একটা আপনার কথা নয়, এগুলো সব ওদের শেখানো কথা তাই না। দয়া করে আমাকে সত্যি কথাটা বলুন না প্লিজ, বলুন না কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি কিচ্ছু জানি না, আমি শুধু এইটুকু জানি মিছিল অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি কোথাও যাবো না, রামু কাকা কোথায়, আমি রামু কাকার সাথে দেখা করবো, রামু কাকা রামু কাকা।
পাগলামো করবেন না রোহিতবাবু, রামুকাকু অসুস্থ, ওনার সাথে দেখা করা যাবে না। আপনি যদি সত্যি সত্যিটা জানতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে, আমি আপনাকে কথা দিচ্ছি আপনাকে সব সত্যিগুলো বলবো। কিন্তু এখানে নয়, এখানে আমাদের দুজনকে দেখতে পেলে ওরা আমাদের মেরে ফেলবে। আপনি আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন, আপনার পায়ে পড়ি, আপনি যান। আচ্ছা বেশ বেশ, আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু কিন্তু আমি আপনার অপেক্ষায় করলাম, আপনার অপেক্ষায় রইলাম যে কখন কখন আপনি আমাকে সব সত্যি কথাগুলো বলবেন। আমি আমি আপনাকে বিশ্বাস করলাম, দেখবেন দেখবেন আমার এই বিশ্বাসটা যেন ভেঙে দেবেন না, প্লিজ ভেঙে দেবেন না। আর যদি ভাঙেন তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, এই কথাটা মনে রাখবেন। যদি মিশির মরে যাওয়ার পর তার সমস্ত সম্পত্তি পাবে তার স্বামী, এই তো এটাই লেখা আছে আর কি। বোগাস, অ্যাবসলিউটলি বোগাস। মানে 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 কাগজ নেই কি আমি ধুয়ে জল খাবো? মানে এসব আপনি করছেন কি? অরিজিনাল উইলে মিশ্রী সই আছে, তাছাড়া মিশ্রী লেখাপড়া জানা মেয়ে, ক্লাস 10 অবধি পড়েছে, সে মাধ্যমিকে ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছে। হতে পারে পরবর্তীকালে সে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু সেই অসুস্থ মিশ্রী যে দেবী ভট্টাচার্য এটা তো কোর্ট জানে না। সেখানে তো আপনি সবাইকে বলে রেখেছেন যে ভট্টাচার্য পরিবার ব্যবসার কাজে বিদেশে চলে গেছে, আপনাকে সবকিছু দেখাশোনার দায় ভার দিয়ে, আর সেই মেয়েরই কিনা টিপচাপ। না 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 না, এ হতে পারে না, তাছাড়া কাগজের তো কোনো প্রয়োজন নেই। যদি সঠিক প্রমাণ থাকে, এরকম বুলেটের সাথে মেয়েটির বিয়ে হয়েছিল, যেমন রেজিস্ট্রি মেরেজের সার্টিফিকেট, মালা বদলের ছবি, সিঁদুর পরানোর ছবি, কিংবা স্বামী স্ত্রীর বিবাহিত ছবি, সিঁদুর পরা বিয়ের পোশাকে আছে সব কিছু। হ্যাঁ, ওই ভাইলার মধ্যে তার ছবি, ওই বিয়ের ছবি আছে তো? আছে তো। হ্যাঁ, ওটা আমি আগেই দেখেছি, কিন্তু চলবে না। চলবে না মানে? চলবে না মানে চলবে না, কোন সদ্য বিবাহিত নতুন বউয়ের চোখ বন্ধ থাকে না, অর্ধেক মুখ ঢাকা থাকে না, কোর্ট এমন বিয়ে মানবে না। যা করছেন সবটাই ভুল করছেন, এইসব কাগজ আর প্রমাণ দিয়ে আপনি কোনোদিনই এত বড় সম্পত্তির মালিক হতে পারবেন না। এ কি বস, তুমি মাথা দিয়ে বসে আছো কেন? মাথায় হাত দিয়ে বসে আছি কেন? হ্যাঁ, একটা কাজ দিয়েছি সেটা ঠিকঠাক করে করতে পারিস? হ্যাঁ, কি দরকার ছিল, কি দরকার ছিল মিশ্রীকে বোতলের বড়ি একটা ছবি তুলেছি সেটাও চোখ বন্ধ করে এরকম ছবি তুলে ছবি তুলেছি নাকি? ছবি তো তুলেছ তু, আমার সারা জীবনের সাধ্য সাধনা পলে একবার জল ঢেলে দিয়েছে। এখন চিৎকার চেঁচামেচি করে কি হবে, যা হওয়ার তো হয়ে গেছে, আগে একটা সঠিক প্রমাণ জোগাড় করুন, তারপর আমাকে ডাকবেন, আমি এখন চলি। ওকে, মিশ্রী মারা গেছে,
উইলের মধ্যে যা কাগজপত্র আছে সেটা দিয়ে সম্পত্তি আমার নামে ট্রান্সফার করা কর, এখন যা করার তোকেই করতে হবে, যা করার। আহা যোগীজি, আপনি তো খাচ্ছেন কেন? আমাকে একটু ভাবতে সময় দিন। যতক্ষণ না একটা সঠিক রাস্তা বার করছি ততক্ষণ আপনি যেমন চালাচ্ছিলেন তেমনি চালান। তারপর বহুত চর্বি হয়ে গেছে তাই না? তো দেমা কাজ আমি গুছিয়ে দেব। সালি বলে কিনা শরীর বেচবে না, তুই বেচবি না সালি, তোর মা বেচবে রে। এই তোর তোর সালিকে চল তোর ওর একদিন কি আমার একদিন। স্বয়ং ভগবান এসে আমাকে বললো আমি রাজি হব না, আমি কিছুতেই আমার শরীর বিক্রি করব না, তাতে যদি ওরা আমাকে মেরে ফেলে তো মেরে ফেলুক, আমি কিছুতেই রাজি হব। মাসি মাসি দেখো সেই একই নাটক দেখছি তো দেখছি তো, প্রথম থেকে দেখে আসছি এই নাটক। প্রথম প্রথম ভাবতাম তো সত্যি সত্যি ওর মাথা ব্যথা করছে, এখন বুঝে গেছি সালি বহুত নাটক করতে জানে। ধান্দায় নামার কথা বললে মাথা ব্যথা শুরু হয়ে যায়। এ কালো মেশিনটা নিয়ে আয় তো, ইলেকট্রিক শক দিলে দেখবি সব নাটক একেবারে ঘুরছে গেছে। কোন মেশিন আসবে না, কোন শক দেবে না ওকে। তোমাকে আমি তো বলছি তোমাকে একটু সময় দাও, দেখো আমি ওকে ঠিক রাজি করবো। তুমি আমাকে 10 মিনিট সময় দিতে পারছো না? দিলাম দিলাম তোকে 10 মিনিট সময় দিলাম মালতী, কিন্তু কান খুলে শুনে রাখ, ওই মেয়ের পেছনে আমার বহুত টাকা খরচ হয়েছে, সব টাকা ওকে দিয়ে আমায় উসুল করতে হবে। তাই তুই যদি ভালো ভালো ওকে রাজি করাতে না পারিস তাহলে ওর পিঠে একটাও ছাল আমি রাখবো না তো বটেই। তুইও যে আস্ত থাকবি না তাই গ্যারান্টি আমি তোকে দিয়ে গেলাম। চল কালো কত কি বুঝাবি তুই আমাকে, তুই আমাকে কি বুঝাবি বল? কি করে শরীর বেচতে হয়? শরীর না বেচলে কি করে ওরা আমার উপর অত্যাচার করবে? কি করে আমাকে মারধর করবে? তুই আমাকে এসব কথাই বোঝাবি তো? তাহলে বলবো ভুল, হ্যাঁ তাহলে বলবো ভুল করবি, তুই নিজের সময় নষ্ট করবি, কারণ কোন কিছুর বিনিময়ে কিছুতেই আমি আমার শরীর বিক্রি করব না। কত আমার কথাটা শুনলি? খবরটা বলে দিচ্ছি, খবরটা
আর তুই একদম আমার গায়ে হাত দিবি না, খবরদার। আমি এতদিন জানতাম যে এখানে শুধু তুই আমার বন্ধু, তুই আমাকে বুঝিস, তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আজকে দেখতে পেলাম যে তুই ওদের মতো আমাকে একই কথা বোঝাতে এসেছিস। ছি ছি মালতি, তোরা তোরা সবাই সবাই এক মালতি, তোরা সবাই। তুই বুঝতে পারছিস না বন্ধু, ওরা কতটা ভয়ঙ্কর, কতটা প্রভাবশালী। পুলিশ প্রশাসন সমস্ত কিছু ওদের হাতে, তুই কিচ্ছু করতে পারবি না বন্ধ। তুই রাজি হয়ে যা। আমি কিছুতেই রাজি হব না, কিছুতেই রাজি হব না। আমি কোনো কিছুর বিনিময়ে, কোনো টাকার বিনিময়ে আমি আমার শরীর বিক্রি করে রোজগার করতে পারবো না। যদি ওরা আমাকে মেরে ফেলে তো মেরে ফেলুক, আমি আমার শরীরের শেষ রক্তবিন্দু অবধি ওদেরকে আটকাবো। আমি শেষ নিঃশ্বাস অবধি লড়াই করবো। তোর মতো একদিন আমিও ভেবেছিলাম লড়াই করবো, প্রতিবাদ করবো। আরে ভেবে দেখ, ওরা তোকে তিন দিন কিছু খেতে দেয়নি, আজকে কিন্তু জলটাও বন্ধ করে দিয়েছে। তুই না খেয়ে কি করে প্রতিবাদ করবি? তোর মতো একদিন আমিও ভেবেছিলাম আমি সবকিছুর প্রতিবাদ করবো। আজকে আমাকে দেখ, কিরকম জীবন্ত লাশ হয়ে বেঁচে রয়েছি। আর প্রতি রাতে হিংস হয় না তোর? আমার শরীরটাকে ঘুমলে ঘুমলে কাঁদছে। আমি মেরে নিতে বাধ্য হয়েছি, কিন্তু আমি মেরে নেব। বিশ্বাস কর মালতী, সত্যি সত্যি না, মাঝে মাঝে আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করে জানিস তো। আমি বুঝতে পারি না যে আমার সাথে কি হচ্ছে জানিস তো। মাথার ভিতরটা কেমন যেন একটা যন্ত্রণায় ছিঁড়ে দেয়। আমি চোখের সামনে অনেক কিছু ঝাপসা ঝাপসা দেখতে পাই রে মালতী। হঠাৎ করে আমার চোখের সামনে অনেক কিছু ঝাপসা ঝাপসা ভেসে ওঠে। তারপরে আমার সমস্ত কিছু কেমন যেন একটা অন্ধকার হয়ে যায়। এই বললাম, আমার সাথে এটা কেন হচ্ছে? বললাম মালতী, বললাম কেন হচ্ছে এরকম আমার সাথে? আমি কিছু বুঝতে পারছি না, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না মালতী। কিন্তু জানিস তো মালতী, অনেক কথা মনে পড়ে গেছে জানিস তো মালতী। আমার অনেক কথা মনে পড়েছে রে। যে যে কথাগুলো আমার মনে পড়েছে তা থেকে আমি আমি এটা বুঝতে পেরেছি, আমি খারাপ মেয়ে নই রে মালতী। আমি খারাপ মেয়ে নই, আমি একটা খুব ভালো ঘরের মেয়ে মালতী। আমার বাবা আছে, আমার মা জানিস মালতী, আমি না পড়াশোনা করতে খুব ভালোবাসি জানিস মালতী। চোখের সামনে না, আমি মাঝে মাঝে দেখতে পাই, আমি মাঝে মাঝে দেখতে পাই একটা বিশাল বড় বাড়ি, একটা বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাড়ি। আমার বাবা, আমার মা, ওটা একটা অ্যাক্সিডেন্ট। আমার যেন কেমন একটা সমস্ত কিছু অন্ধকার হয়ে যায়। আমি বুঝতে পারছি না কেন হচ্ছে। লুডো, আমি লুডোর কাছে যাবো। আমি শরীর কিছুতেই বিক্রি করতে পারবো না, আমাকে বাড়ি যেতে হবে। আমি বাড়িতে যাবো জানিস তো। তোর মতো আমিও না খুব ভালো ঘরের মেয়ে, আমারও বাবা মা সবাই ছিল, কিন্তু আমার মায়ের একটা ভুলের জন্য ওই যোগী পড়াশোনা ওষুধ এক করে ওষুধ চলে আসবে। ওষুধ চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর,
ওই নামটা করবি না, ওটা একটা অসুর, ওই যোগী মরসুর তারপরে তোর বুঝেছি মাসি, তুমি কোন চিন্তা করো না, সব আমি সামলে নেব। ঘরে নিয়ে যা, ভালো করে খেতে দে, কাল থেকে আর কাজ শুরু। কথা বলছিস কি
নেপাল বর্ডার হয়ে চীনে অস্ত্রোপচার, আসাম বর্ডার থেকে বাংলাদেশে নারী পাচার, দুবাই হীরের ব্যবসা, এছাড়া অনেক অনেক কিছু সবকিছু সিবিআই র্যাডারে ধরা পড়ে গেছে। সে কি এত ব্যবসা? আমি তো জানতাম আমার সোনা যোগী ওটা ভণ্ড যোগী, তা তলে তলে এত ব্যবসা, এত দুনাময় ধন্য, আমি তো ভাবতে পারছি না। মাগলায় মাল বাড়ার জন্য কাজে যদি না এলি তাহলে তোকে পুষে আমার কি লাভ? আরে যোগীজি, আপনি কেন বুঝতে পারছেন না, সিবিআই যে আমাদের হাতে নয়, এটা সম্পূর্ণ দিল্লির হাতে, কেন্দ্রের ব্যাপার। আমি শুধু গোপন সূত্রে খবর পেয়ে আপনাকে জানাতে এলাম, যাতে তাড়াতাড়ি সমস্ত দু নম্বরী সম্পত্তি গুছিয়ে এখান থেকে কেটে পড়তে পারে। সম্পত্তি নিয়ে কেটে পড়বো, এখান থেকে সোজা নেপাল চলে যাবো, নেপাল থেকে চীনের বর্ডারে, এরপর তখন এই যোগী পড়াশোনাদের টিকিটা পর্যন্ত কেউ ছুঁতে পারবে না রে। আমার ভাই ফিরে এসেছে, ভাই ফিরে এসেছে, খুব ভালো করেছিস, কমপ্লিট করে চলে এলাম। আচলা বাস ঢুকেছে না, তাই একদম আনন্দে দাঁত কপাটি বেরিয়ে গেছে, তাই বড় বড় খুশি হওয়ারই কথা বললেন। না না, আমি বলছিলাম শুধু যোগীজি নয়, তুমি আসাতে আমরা সবাই খুশি হয়েছি, দারুণ খুশি। দাদা, ওই বিদেশে জীবনটা কেমন অন্যরকম, এগো আগের থেকে অনেক বড় হয়ে গেছে, তাই না? আমার কথা বলে সে ছোটবেলার মতন দুষ্টুমি করে? দাদা দাদা, আমি একটা কাজ করি বুঝলে, আমি না চট করে গিয়ে মিছরির সামনে গিয়ে না ওকে একবার চমকে দেবো, যাবো আর আসবো। দাঁড়াও দাঁড়ান, আমার ভালো মন্দ বিচারটা দয়া করে আপনাকে করতে হবে না, কিসে আমার ভালো আর কিসে আমার মন্দ সেটা আমি খুব ভালো করে জানি। আজকে পাঁচটা বছর হয়ে গেল আমি মিস্ত্রিকে দেখিনি, ও কেমন আছে তাও জানি না। আমি জানি একবার শুধু মিশ্রি আমার সামনে এসে দাঁড়াবে, লুদো লুদো বলে আদো আদো করে ডাকবে, ব্যাস আমার সমস্ত জ্বালা গ্লানি ক্লান্তি এক নিমেষে দূরে যাবে। দাঁড়াও আসছি। দাঁড়া, কোথায় যাচ্ছিস? যা বাবা, এই তো এতক্ষণ ধরে বললাম মিশ্রির কাছে যাচ্ছি দেখা করতে, তুমি শুনতে পাওনি? না আসলে শুনতে পেয়েছি, মানে আমি যে কথাটা তোকে বলতে চাই সেটা শোনার মতো শক্তি কি তোর আছে? শক্তি মানে বুলেট? বস, রামু কাকাকে ডেকে নিয়ে আয়। ওকে বস। কেন রামু কাকা? কেন ভাই মনকে শক্ত কর। কি হয়েছে আমি তো কিছু বুঝতে পারছি না, ভালো করে শুনতে হবে আগে। আরে কি হয়েছে সেটা তো বলবে। আপনি আসলে মিছরি কি হয়েছে? দাদা চুপ করে দেখো না, দাদা প্লিজ চুপ করে দেখো না, বলো মিছরি কি হয়েছে? মিছরি আরে পৃথিবীতে নেই, ও মারা গেছে। প্রত্যেকে মিথ্যাবাদী, আপনারা প্রত্যেকে মিথ্যা বলছেন, আমার মিছরি কোথাও যেতে পারে না, পারে না, পারে না। আচ্ছা আমরা মিথ্যা কথা বলবি? রামু কাকা তো মিথ্যা কথা বলবে না, তুই রামু কাকার থেকে জিজ্ঞেস করবি। আরে বুলেট কোথায় গেলি?
ওই তো রামু কাকা এসেছে, রামু কাকাকে জিজ্ঞেস করে নে। কাকা রামু কাকা দেখো এরা এরা সবাই মিলে মিথ্যা কথা বলছে, এরা বলছে আমার মিছিটা তুমি বলো, তুমি অন্তত বলো আমার মিছি কিছু হয়নি, আমার মিছি ভালো আছে, বলো রামু কাকা বল। রামু কাকা এ তোমার কি অবস্থা হয়েছে গো, তোমার গলার স্বর চলে গেছে, রামুর কথা বলার ক্ষমতা ছিল কালের মতো বন্ধ হয়ে গেছে। বলছেন কি কি করে হলো এসব? বলছি বলছি আমি 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 সব ঘটনা তোমার খুলে বলছি। যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন আমি এখানে উপস্থিত ছিলাম, যে ডাক্তার মিছিলকে দেখতো সেই ডাক্তার কোনো একটা ট্রিটমেন্টের জন্য মিছিলকে নিয়ে হাসপাতালে যেতে বলে, আর ডাক্তারের কথা অনুযায়ী রামু আর মিছিল একটা গাড়ি করে হাসপাতালের দিকে রওনা হয়েছিল, ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটা ট্রাকের ধাক্কা। চুপ করো, দয়া করে চুপ করো, আমি সহ্য করতে পারছি না, দয়া করে চুপ করো, আমি সহ্য করতে পারছি না, আমার মিছিল কিছু হতে পারে না, আমার মিছিল কিছু হতে পারে না। ঈশ্বর, এই দিনটা দেখানোর জন্য তুমি তুমি আমাকে মিছির কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিলে, আজকের দিনটা দেখানোর জন্য জীবনের শেষ কটা দিন আমাকে ওর সাথে কাটাতে দিলে না ঠাকুর, জীবনের শেষ কটা। কৃষ্ণ ভাই, কৃষ্ণ ভগবান যাকে যতটা আয়ু দিয়েছে সে তো ততটাই বেঁচে থাকবে, কেউ একটু বেশি কেউ একটু কম। তুই ডাক্তার হয়েছিস, কত মানুষকে ভালো করার দায়িত্ব এখন তোর। পারবো না, পারবো না দাদা, পারবো না, আমি এতগুলো বছর ধরে বিদেশে পড়ে থাকলাম কার জন্য, ডাক্তার হয়ে দেশে ফিরলাম কার জন্য, শুধুমাত্র ওকে সুস্থ করব বলে, ওকে ভালো করব বলে, ওকে ভালোবাসব বলে। ও কি করলো দাদা, ওকে ফাঁকি দিয়ে চলে গেল, একটা বার বলে গেল না দাদা। দাদা আমার কি মনে হচ্ছে জানো, আমার না মনে হচ্ছে কেউ না কেউ না একটা ওই উঁচু পাহাড় থেকে একেবারে ধাক্কা দিয়ে আমাকে নিচে ফেলে দিচ্ছে, আর আস্তে আস্তে আমি ওই অন্ধকারের গভীর অতলে তলিয়ে যাচ্ছি। মনে হচ্ছে না কেউ না তোমাকে বার করে আমাকে কিনতে আসছে, আমি সহ্য করতে পারছি না দাদা, আমি সহ্য করতে পারছি না। সহ্য করতে হবে, কত দায়িত্ব এখন তোর উপর, এনে এইটা খা, সব উত্তেজনা কমে যাবে। এটা কি দাদা? মহাকালেশ্বরের মহ ঔষধি ওম শিব শম্ভু বলে একবার খেয়ে নে, দেখবি সব ক্লান্তি সব দুশ্চিন্তা দুর্ভাবনা সব দূর হয়ে গেছে। নে খা, খা ভাই, নে আমি বলছি খা, খা ভাই, খা, খা ভাই, খা, ওম শিব শম্ভু। প্রথমে জ্বলবে তারপর ঘুরবে তারপর জল ঘোর সব বন্ধ হয়ে যাবে। এই বন্ধন চমকে গেল নাকি? এটা অজ্ঞান হয়ে গেছে, একটু পরে আবার দেখবি জেগে উঠবে, ঘুম থেকে উঠেও করবে, কত সামলাবে? চব্বিশ ঘন্টা ঘুমাবে, চব্বিশ ঘন্টা পর আবার জ্ঞান ফিরবে, আবার ওষুধ খাইয়ে দেবো। এরকম করতে 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 আস্তে আস্তে ওর ব্রেনটা মানে মাথা মস্তিষ্কটা একেবারে ডিস্টেজ হয়ে যাবে, তারপর এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়বে। সত্যি যোগীজি, আমরা তো লড়ালেই, সত্যি তোর মাথায় এত বুদ্ধি আমি তো ভাবতে পারছি না। সবই তো শুরু করেছি, এবার আবারও আস্তে আস্তে করে স্লো পয়জন করব, তারপরে আস্তে আস্তে অন্ধকার তলে কি সুন্দর তলিয়ে যাবে। আমার মাথার বুদ্ধি ঠিক আছে না? খুব ভালো আছে না ভাই? ভাই
আপনি এখানে বরং একটুখানি বসুন, আমি আপনার জন্য এক প্লেট মদ বানিয়ে নিয়ে আসি। আরে এত তাড়া কিসের, বসো না, একটু ভালো করে দেখি, তারপর না হয় মদ খাবো। ভালো করে দেখি আমি তোকে এর আগে বুঝতে পারিনি, আমি তোকে অবিশ্বাস করেছিলাম, আমি তোকে চিনতে পারিনি। আসলে আসলে জায়গাটাই এমন যে আমাকে ক্ষমা করে দি মালতী, তুই আমাকে ক্ষমা করে দিবি। আমি বুঝতে পারছি, আমিও কাউকে বিশ্বাস করতে পারতাম না, এখনো পারি না। হ্যাঁ আচ্ছা মালতী, বলছি এই ওষুধটা কিসের ওষুধ রে? এই ওষুধটা, এই ওষুধটা যে মেয়েরা প্রথমে ক্যাচাল করে ধান্দায় আনতে চায় না, মাসির দাদা এই ওষুধটা খেয়ে ঘুম পাড়িয়ে রেখে দেয়। আমি মাসির ঘর থেকে চুরি করে এনেছি। কিন্তু আমি বলছি যে এই ওষুধটা কিনে ওনার কোনো ক্ষতি হয়ে যাবে না তো? না না কিচ্ছু হবে না, এখন এই মদ খেয়ে ঘুমিয়ে পড়েছে, একটু মাঝে ঘুমতে ঘুমতে সব ভুলে যাবে। তুই বলবি আপনি মদ খেয়ে কাজ ছেড়ে সব ঘুমিয়ে পড়েছি। আচ্ছা মালতী, আমি তো এখানে থাকতে পারবো না এইভাবে, আমি তো এই কাজ সত্যি সত্যি করতে পারবো না। তুই কেন আমাকে পালিয়ে যাওয়ার পথটা বলে দিচ্ছিস না বলতো? আচ্ছা মালতী, তুই তো এখানকার পথ ঘাট সমস্ত কিছু চিনিস, তুই তো অনেক বছর ধরে এখানে আছিস, তুই আমাকে এখান থেকে পালিয়ে যাওয়ার পথটা বলে দে মালতী। আমি তো হাতে ধরছি, পায়ে ধরছি, তুই আমাকে পালিয়ে যাওয়ার পথটা বলে দে। না আমি তোকে সাহায্য করতে এখন পারবো না, তুই জানিস না এখানে চারিদিকে মাসির লোক, তুই জানিস কত কড়া পাহারা। মাসি আমাকে বলেছে তোকে তৈরি করে দেওয়ার জন্য, মাসি সবাইকে বলে রেখেছে তোর দিকে নজর রাখার জন্য, আর তোর তো কিছু মনেও পড়ছে না। তুই একটা কাজ কর, তুই কিছুদিন এখন না এখানে অভিনয় কর, আমার কথা মতো চল, তোর সব কিছু মনে পড়ে গেলে, এখানটা একটু ঠান্ডা হয়ে গেলে তোকে এই পালিয়ে যাওয়ার রাস্তা বলে দেবো, ঠিক আছে? এখন এখন তুই আমার কথা মতো চল, ঠিক আছে? মাসি এক্ষুনি চলে আসবে, আমি এখন আসি। হ্যাঁ আর শোন, যদি তোকে মাসি কিছু জিজ্ঞাসা করে তুই এরকম অভিনয় করবি যেন তোর খুব কষ্ট হচ্ছে, ঠিক আছে? আমি এখন আসি। এই পদ্ম, দরজা খোল। কি ব্যাপারে, আর কত সময় লাগবে? 20,000 টাকা দিয়েছে বলে কি ঘন্টার পর ঘন্টা সময় কাটাবে নাকি রে? যাক বাবা, কি হলো কিছুই তো বুঝলাম না। ছবি তুলছি, ফ্রেমে বাঁধিয়ে রাখবো। সাইলেন্ট রোল অ্যাকশন। আরে মাসি, তোমার ডাকার আগে আমি এসে গেছি। বলছিলাম মাসি কাজ হয়েছে তো? হয়েছে মানে,
আমাদের মেয়ে একেবারে কাঁপিয়ে দিয়েছে। আরে মাসি বলো কি বলো কি, ও মাসি মাসি তাহলে আনন্দে একবার সেলিব্রেশন হয়ে যাক। हमसे मत पूछो कैसे मंदिर टूटा सपनों का, हमसे मत पूछो कैसे मंदिर टूटा सपनों का, लोगों की बात नहीं है ये किस्सा है अपनों का। कोई दुश्मन ठेस लगाए उम्मीद जिया बहलाए, मन भीत जो घाव लगाए चिंगारी कोई भर के सावन उसे बुझाए, सावन जो अगन लगाए ঘরে কি করছেন? বেরিয়ে যান, বেরিয়ে যান আমার ঘর থেকে, বেরিয়ে যান। রুদ্রবাবু শান্তন, আসলে সকাল থেকে আপনি তো কিছু খাননি, তাই আপনার জন্য একটু খাবার নিয়ে। আমি কিছু খাবো না, খাবো না, খাবো না। আমার খেয়াল আপনাদের কাউকে রাখতে হবে না, আমি আমার নিজের খেয়ালটা রাখতে জানি। এই শুনুন, আমাকে ডিস্টার্ব করবেন না, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান। আমি হেলে দিচ্ছি। বলছিলাম কি, সকাল থেকে খালি পেটে এত মদ খাওয়া কি ঠিক হচ্ছে? প্রভুজি আপনার জন্য একটু ফল প্রসাদ পাঠিয়েছে। একটা কথা কতবার বলতে হয়, খাবো না, কাউকে আমার খবর রাখতে হবে না। শুনুন, আপনাদের না দুজনকে নেকাপোনা করার কোনো দরকার না, আমাকে দয়া করে একলা ছাড়ুন, বেরিয়ে যান, বেরিয়ে যান আমার ঘর থেকে, বেরিয়ে যান। আচ্ছা বেশ, উনি এখন খেতে চাইছেন না, অনেক জোর করে কোনো প্রয়োজন নেই। এই আপনার মদের গ্লাসটা। ঠিক বলছি, আর যেটা শুনছিস সেটাও ঠিকই শুনছিস। বিশ্বাস করেছিলাম রে তোকে ভাই, ভরসা করে আমার মিছিলির দায়িত্বটা আমি তোর কাছে দিয়ে গেছিলাম, আর তুই ছি ছি ছি। এখন আমার কথা, আপনি ভাই আমার এসেছেন, আপনাকে বারণ করা হয়েছিল। বারণ করা হয়েছিল, আমি বলছি আমার কথা, কে বারণ করেছিল, এ কবে কখন কোথায় কামান ছিলাম, আমি বারণ করেছিলাম। দাদা তুমি যেদিন অ্যাক্সিডেন্ট হয় সেদিন ওকে হাসপাতাল নিয়ে যেতে বলা হয়েছিল, ও কাজ আছে বলে এড়িয়ে গেছিল কাজটাকে।
তখন রামু কাকা মিছরিকে হাসপাতালে নিয়ে যায়, নিয়ে যেতে এক ঘন্টা দেরি হয়। ওই এক ঘন্টা আগে যদি মিছরিকে হাসপাতালে নিয়ে যাওয়া হতো তাহলে এত বড় দুর্ঘটনাটা ঘটতো না। আমার ভাবতেও ঘেন্না হচ্ছে যে আমার মিছরির দায়িত্বটা আমি দাদা আমি বলছি তুমি এই স্কাউন্ডেলটাকে এই মুহূর্তে ঘর ধাক্কা দিয়ে বের করে দাও। দাদাকে আমার জানতে হবে ও কোন অধিকারে কার পারমিশন নিয়ে এই বাড়িতে আবার ঢুকেছে। কোনো মন্দবে নয় আমি শুধু আমার সেদিনে অপরাধের জন্য রুদ্র তোর কাছে ক্ষমা চাইতে এসেছি। শাট আপ, ক্ষমা নয় রোহিত, রোহিত আমার হাত থেকে খারাপ কিছু হয়ে যাওয়ার আগে বেরিয়ে যা, বেরিয়ে যা। না আমি যাব না। কেন না গেলে মারবি? মার না মার, কিন্তু তোর কাছে আর কি ক্ষমা না, আমি কিছু দিয়ে এখান থেকে যাবো না। যাবি না? যাব না, যাবি না? না যাব না, যাবি না? যাবো না, তো যাবো না। বেশ তাহলে তুই এখানে থাক, আমি বরঞ্চ বেরিয়ে চলে যাচ্ছি। বুলেট, এই হারামজাদাকে এখান থেকে ঘর ধাক্কা দিয়ে বার করে দে। আমি কিন্তু রুদ্রকে সত্যি কথাটা বলিনি স্যার। তুমি কি মনে করলে রুদ্রকে সত্যি কথাটা বললে রুদ্র সেটা বিশ্বাস করতো? বিশ্বাস না করলেও সন্দেহ তো করতো। রুদ্রর জন্য না সেটাই যথেষ্ট। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? কি যে বলেন স্যার, আপনাকে ভয় দেখানোর ক্ষমতা ইচ্ছে কোনোটাই আমার নেই। আমি শুধু এটাই বলতে চাইছিলাম, আমি কিন্তু চাইলেই বোকার মতো রুদ্রকে সব সত্যি কথাটা বলে দিতে পারতাম, কিন্তু আমি তা বলিনি। আসলে কি জানেন স্যার, পেটে টান পড়লে অনেক সময় মিথ্যেটাই বেশি কাজে লাগে। চলা ছেলে অ্যাম্বুলেন্স, তোকে একটা মোটা অঙ্কের টাকা দিয়ে এখান থেকে বিদায় করে দেবো। টাকা চাই না স্যার। তাহলে কি চাই? একটা চাকরি চাই। চাকরি? হ্যাঁ। এটা কি কোনো সরকারি দপ্তর যে চাকরি পাওয়া যাবে? পায়ে পড়ছি, দেখুন আমি অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করেছি, আমি না অনেক জায়গায় ঘুরেছি কিন্তু কোনো চাকরি পাইনি, অনেক আশা নিয়ে এসেছি, যা কাজ বলবেন তাই করবো, প্লিজ একটা চাকরি দিন স্যার। এখানে কোনো চাকরি নেই, জাস্ট গেট আউট। কিছু তো মনে না করেন, একটা কথা বলি যোগীজি। না মানে বলছিলাম, এখানে এত লোকজন, এত সম্পত্তি, চুরি করার তো লোকের অভাব নেই। আর উনি তো বলছেন উনি যখন অ্যাকাউন্টে পড়াশোনা করে তার আপনার সম্পত্তি দেখাচ্ছেন, তাহলে ক্ষতি কি? তাতে চোরগুলো ধরা পড়বে, আর উনি তো বলছেন উনি সব কাজই করতে পারে। ঠিক আছে, কাল থেকে তুমি এখানে কাজে লেগে যেতে পারো। কোনো প্রশ্ন করবে না, কোনো প্রশ্ন নয়। আরেকটা কথা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, এই দুর্গাবিলায় ঢোকা যতটা কঠিন তার থেকে অনেক বেশি কঠিন এখান থেকে বের হয়ে যাও। যেদিন জানবো তোমার মাথার মধ্যে ওই বেইমানির পোকাগুলো কিলবিল 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 করছে, সেদিন গুলি করে খুলি দুটোকে দুভাগ করে বেইমানির পোকাটাকে বার করে নেব। রুদ্র কাছে বেইমানি করে আপনার কাছে এলাম স্যার, আপনার সাথে বেইমানি করে কোথায় যাবো বলুন তো? তাহলে কাল থেকে রুদ্রের উপর তুমি নজর রাখবে। হ্যাঁ হ্যাঁ, বাকি কাজটা তোমাকে প্রতিময় বুঝিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, বুলেট চল। থ্যাংক ইউ আমাকে সাহায্য করার জন্য। জানেন কিছু মানুষ ঝড়ের রাতে সমুদ্রে সাঁতার কাটতে বেশি ভালোবাসে, আমার বিশ্বাস হারিয়ে যাওয়া উত্তর গুলো এবার আপনি খুঁজে পাবেন। চলুন। Thank you.
আগুন হবে আগুন আমার সারাটা শরীর গো বাবু নাও না বুঝলাম আগুন আছে কিন্তু সেই এক চোখ আগের মতো জল জল করছে আগুনটা নেভালে আমাকে আরেকটিভাবে মুখটা দেখতে দিন না কত বছর পর কতগুলো বছর পর প্লিজ প্লিজ আগুনটা জ্বালান আগুনটা জ্বালান সবকিছু কেমন ঝাপসা ঝাপসা লাগছে আপনি কি খুঁজছি তো খুঁজছি তো আমি না আমি একটা নিষ্কাল ফুলের মতো মানুষকে খুঁজছি কিন্তু আপনি আমার মিছিল হতে পারেন না আমার আমার মিছিল তো কত স্নিগ্ধ কত সুন্দর কত পবিত্র তো আপনি তো বিশ্বাস আগে জন্ম আবদ্ধ আমাকে ক্ষমা করুন আমি না আমি না দেখতে ভুল করেছি আমাকে ক্ষমা আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনার চোখ দুটো মিছিলকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে আপনার মনটা মিছিলের সাথে কথা বলার জন্য ছটফট করছে আপনি আমার সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বললেন বাবু আমার সাথে কথা বললেন আপনার মতন একটা বিশ্বাস সাথে আপনি আমার মিছিলির তুলনা করছেন আমার আপনি আপনার মিছিলকে আপনার নাই মুখের আদলটা অনেকটা আমার মিছরির মতো আপনাকে না যত দেখছি আমার মনে হচ্ছে আমার মিছরিকে আমি চোখের সামনে দেখছি আপনি আমার মিছরি হতে পারেন আর আমার মিশ্রিত গোলাপের মতো সুন্দর গঙ্গার মতো পবিত্র তবু কত বাবু আমার জন্য পাগল আপনি জানেন প্রতি রাতে নিলামে ওঠে এই পদ্মের শরীর কত বাবু টাকার থলি নিয়ে ঘুরে বেড়ায় আমার এই শরীরটাকে কিনবে বলে আপনি জানেন আমি হাজারো পুরুষের আকাঙ্ক্ষা আমি স্বপ্ন সুন্দরী পদ্ম বাবু সাত জন্ম তপস্যা করলেও আপনি আমার বিচলি হতে পারবেন না একটা পেশা পেশায় থাকবে মরে যাওয়া অনেক ভালো আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে দেখে আপনার নিজের কখনো ঘেন্না হয় হবে হবে বলুন আগুন আপনাদের শরীরে মনে হয় যে আগুনের ছোঁয়ায় এই গোটা সমাজ সংসার চলে ফুলে চারকার হয়ে যায় আপনার কাছ থেকে আগুন নিয়ে আমাদের সামান্য সিগারেট জ্বালানোটা পাপ আপনার মনের ভিতরে কোন
সেই অন্ধকারে আলো জ্বালানোর স্পৃহা নেই। আপনার চোখে এক সমুদ্র যন্ত্রণা, যার গভীরতা বাবা জানা, শুধু ডুবে মরে যেতে ইচ্ছে করে। শুধু ডুবে মরে যেতে ইচ্ছে করে। আপনার মতন একটা পাকে জন্মানো পেশাব করতেন না। বলছিলাম যে জানা কি আমার ঠিকানাটা আপনি জেনে যাবেন না বাবু? যদি কখনো মনে হয় তাহলে আসবেন। আমি না হয় আমার ভিজে আঁচলটা আপনার দুফোঁটা চোখের জলে আরো একটুখানি ভিজিয়ে দেব। যে নারী নিজের আঁচল দিয়ে নিজেরই শরীর ঢাকতে পারে না, যে নারী দোকানে সাজানো পণ্য, যে নারী প্রতি রাতে বিক্রি হয়, নগ্ন হয় হাজার হাজার মানুষের সামনে, তার ঠিকানা রাখাচ্ছে, ওই শোচনের রাস্তা খুঁজে নেওয়া অনেক ভালো। তাহলে আপনার শরীর আর মন থেকে ওই কলঙ্কের পাঁক গুলো ধুয়ে ফেলে দিয়ে একটা মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করুন। মানুষের মতো নমস্কার। টাকা থেকে সবই মা, যদি পাও ভালোবাসা, ঘর সবাই তো তোর মনে আছে আমরা ছোটবেলায় খেলা করে ছোঁয়াছুঁই খেলতাম, তারপরে কিতকিত খেলতাম, তোর মনে আছে? ওটা বল আমি যখন পড়াশোনা করতে চাইতাম না, তুই তো আমার সাথে মাঝে মাঝে আমার যখন কত ব্যথা লাগতো, ছুটতে চলে এসে আবার মলম লাগে। আমি তোকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতাম, মরে আছে লুডো, খুব কষ্ট করে রে, খুব কষ্ট হচ্ছে, মুখের ভিতরটা ফেটে যাচ্ছে রে লুডো, তোকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, তোকে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমি খুব ভালো হয়েছে, তুই
তাই না, তাই তোমাকে নিয়ে অনেক ভেবেছি, ভাবতে ভাবতে হঠাৎই
হঠাৎই না তোমার ছোটবেলাকার মুখটা মনে পড়ে যায়, পরে তিনি ছুটে চলে যায় মামার বাড়ি। মামার বাড়ি দুটো বাড়ি পড়ে যে তোমাদের বাড়ি। তোমার তোমার ভাইয়ের সাথে তোমার মায়ের সাথে কি কথা বলেছি জানো? মনে পড়ে কলি, মনে পড়ে ছেলেবেলায় আমরা মামার বাড়ি উঠোনে কত খেলাধুলা করতাম। আচ্ছা আচ্ছা কলি, আচ্ছা তুমি তো খুব মেটোরিয়া স্টুডেন্ট ছিলে স্কুলে ফার্স্ট হতে। যে মেয়েটা পড়াশোনায় এত ভালো ছিল আজকে তার এই অবস্থা, এ তো আমি ভাবতেও পারছি না। ভালোবাসাটাকে কতটাই না ভালো রাখবে, এমন ভালোবাসার লোক কি কেউ ছাড়তে পারে? তোমার মনে আমাকে একটু জায়গা দেবে কবি? দেবে দেবে তোমার অমূল্য ভালোবাসার ভাগ জীবনের এই আঁকা বাঁকা হয় হো হকুরাছে বন্ধু ঠিকানা লিখে যা ওই দুই কালো চোখ প্রিয় বন্ধু সেনা সেনা তুমি কি ডাকবে ধরে সেনা সেনা কি ধরে আমি তোমার কাছে ফিরে আসবো তোমার আবার ভালোবাসবো আমি তোমার কাছে ফিরে আসবো তোমার আবার ভালোবাসবো আর আমি তোমার কাছে ফিরে আসবো তোমার আবার ভালোবাসবো। আপনি আমার এখানে? আচ্ছা আপনি কি আজকেও আপনার মিছরিকে খুঁজতে খুঁজতে এই পথে? পারছি না জানেন, পারছি না, আপনাকে ঘেন্না করতে চাই না, ঘেন্না করতে পারছি না। যতবার আপনার মুখটা মনে পড়ছে আমার মিছরিকে আমি আমার চোখের সামনে দেখছি। কেন হচ্ছে, কেন হচ্ছে বলুন না, আমার তো এরকম হওয়ার কথা নাই, আমার জীবনে তো মিছরি ছাড়া কেউ নেই। বলুন না, বলুন না কেন হচ্ছে আমার সাথে। জানি না জানি না, আমি জানি না, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আমি শুধু এটুকু বলতে পারি যে এটা একটা ঝড়, এটা একটা ঝড় উঠেছে, কোথায় যে থামবে তা জানি না। আপনার আমার নামটা মনে আছে বাবু? না 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 না, মনে ছিল না তো, মনে ছিল না, আপনার নাম আমার মনে থাকার কথা না। আমার জীবন তো শুধু মিছরি, জানেন মিছরি না, আমার জীবন থেকে চলে যাওয়ার সাথে সাথে আমার জীবন থেকে ভালো লাগা ভালোবাসা শব্দ গুলোকে না আমি মুছে দিয়েছি একদম। আমার জীবনের অতীত বর্তমান ভবিষ্যৎ সব মিছরি, আমার জীবন মৃত্যুর নাম মিছরি। মিছরি মাসি, তোমার পদ্ম রানীর নতুন নাগর হয়েছে, কাল শত্রু সব জানে, কিন্তু তোমাকে বলিনি। ভাগ্যিস আমি তাকে বলেছিলাম, তাই তোমাকে বলবো বলে আমি খুঁজছিলাম। মাসি, এ মাল মিথ্যা কথা বলছে। আমি মিথ্যা কথা বলছি? আমি মিথ্যা বলছি?
দেখলাম যে একটু আগে এদিকে একটা মেয়ে ঢুকলো, কোন দিকে গেল বলতে পারেন? ও বাবু, এপাড়ায় কি মেয়ের অভাব নাকি? কোন মেয়ে কোন দিকে যাচ্ছে কি করে বলবো বলুন? নাম থাম জানা আছে? না জানলেও অসুবিধা নেই, অ্যালবাম দেখাবো? আরে না না না, আপনি বুঝতে পারছেন না, একটু আগে একটা মেয়ে কাঁদতে কাঁদতে এদিকে ঢুকলো না, আমার ওই মেয়েটির সাথে দরকার। কাঁদতে কাঁদতে ঢুকলো মানে পদ্ম? আপনার যত টাকা লাগে আমি অত টাকাই দেবো। তাহলে খেলো করি মাখতে, কিন্তু অত টাকা ক্যাশ তো আমার কাছে এখন হবে না। আচ্ছা আপনাদের কাছে গুগল পে হবে? শুনছেন? আপনি ও আপনি পদ্ম তাই তো? আচ্ছা আপনি তাহলে পদ্ম, আপনি তাহলে সত্যি পদ্ম, আপনি তাহলে পদ্ম তাই তো? পদ্ম আমার 21 বছরের জন্মদিনের দিনে অন্য কোনো দিন সমস্ত কথা খুলে বলবো, অন্য কোথাও একটা। তুই এখন এখান থেকে যা ভাই। তার মানে আমার সন্দেহ ঠিক, কিন্তু তুই রুদ্রকে কেন? রুদ্র আমাকে ঘেন্না করে। ঘেন্না করে মানে? ঘেন্না করে মানে ঘেন্না করে। পদ্মর ভিতর থেকে মিছরিকে খুঁজে বার করার ক্ষমতা ওর নেই ভাই। কারণ ও যে রোজ নেশায় ডুবে আছে। কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা বাস্তব কোনটা ইলুশন, এসবের মধ্যে পার্থক্য করার ক্ষমতা ওর নেই। তুই ওর সাথে দেখার পর কেন ওকে সব ফুলে বললি না? বলতে পারিনি, আমি বলতে পারিনি, বিশ্বাস কর। হঠাৎ করে আমার চোখের সামনে চলে এসেছে। আমার মনে হচ্ছিল আমার রুদ্র যদি জানতে পারে যে ওর বিচরি আজকে এই বিশ্বপট্টির পদ্ম, তাহলে হয়তো ও নিজেকে ঠিক রাখতে পারবে না, হয়তো উল্টো পাল্টা কিছু একটা করে ফেলবে, হয়তো রাগের মাথায় কিছু একটা। আমি এজন্য ভয়ের চোটে বলতে পারিনি, আর হঠাৎ করে আমি ভীষণ হতভম্ব হয়ে গেছিলাম। আর তাছাড়া জানিস তো, আমি যখন দেখলাম যে রুদ্র তার বিচরিকে পাগলের মতো ভালোবাসে, তখন আমার সমস্ত গ্লানি সমস্ত দুঃখ ধুয়ে মুছে একাকার হয়ে গেল। বলতে পারি সেই পবিত্র ভালোবাসার লোভে, বলতে পারি সেই পবিত্র ভালোবাসাটা যাতে নষ্ট না হয়ে যায় সেই লোভে আমি ওকে কিছু বলতে পারিনি রে ভাই।
আমি তো সব কথা বুঝেছি কিন্তু কিন্তু তুই না যা বললেও না আমি ওকে সব জানাবো না তুই ওকে কিছু জানাবি না তোকে আমার মাথা দিব্যি রইল কিন্তু কেন বলতে পারিস এটা আমার অভিমান আচ্ছা বেশ ঠিক আছে কিন্তু চ এখন আমার সাথে কোথায় তাই মানে এই নরকের বাইরে কিন্তু এটা এখনি সম্ভব নয় কিন্তু কেন আরে বাবা তুই বুঝতে পারছিস না তুই যদি আমাকে এখনি এখান থেকে নিয়ে যেতে চাস আর ওরা যদি কেউ দেখে তাহলে তাহলে ওরা তোকে টুকরো টুকরো করে কেটে নর্দমায় ভাসিয়ে দেবে রোহিত তুই বিশ্বাস কর ভাই আমি এখান থেকে অনেকবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি রে ভাই এইভাবে এখান থেকে পালিয়ে যাওয়া সম্ভব নয় এখান থেকে পালাতে গেলে পালাতে গেলে আমাদেরকে একটা প্ল্যান করতে হবে একটা প্ল্যান করে লুকিয়ে লুকিয়ে এখান থেকে পালাতে হবে এখান থেকে এভাবে পালানো যাবে না তুই বরং আজকে এখান থেকে যা রে ভাই তুই তুই আজকে এখান তবে তোকে একটা কথা বলবো ভাই আমি এই গলিতে ঢুকে একটা কথা খুব ভালো করে বুঝতে পেরেছি জানিস তো যে মেয়ে একবার এই গলিতে আসে তাকে আর কেউ কোনোদিনও মেনে নেয় না রে ভাই তাকে কেউ কোনোদিন ভালোবাসে না ভালো চোখে দেখে না আমাকেও হয়তো আর কেউ কোনোদিন মেনে নেবে এখন এসব ভাবার সময় নয় তোকে এখান থেকে বেরোতে হবে হ্যাঁ তোকে রুদ্রকে বাঁচাতে হবে তোকে রামুগাকে বাঁচাতে হবে ওরা তিন দিন তিন দিন স্লো পয়জন করে রুদ্রকে মেরে ফেলার চক্রান্ত করে কি বলছিস তাকে তুই আমি ঠিকই বলছি ওরা ওরা রামুগাকে কেটে দিয়েছে রামু কাকা এখন উন্মাদ বাবা মানে বাবা মানে তুই রামু কাকে রামু বলছিস তোর বাবা আমি তো কিছু বুঝতে পারছি না বলবো না আমাকে তো পুরো বল আমি তো তোকে বললাম তোকে এখন এত কথা বলা যাবে না এটা একটা বিশাল বড় রহস্য একটা বিশাল বড় ইতিহাস চলে আসবে আমি তোকে বলছি আমি 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 তোকে পরে সব কথা খুলে বলবো কিন্তু রোহিত রোহিত আমি তোকে প্রমিস করছি আমি তোকে প্রমিস করছি রোহিত প্রত্যেকটা অন্যের বদলা আমি নেব আমি এর প্রতিশোধ নেবই নেব রোহিত তুই এখন এখান থেকে যা 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 একটা ব্যবস্থা করতে হবে আপনাদের সাথে বাইরে থেকে আমি আপনাদের সমস্ত কথা শুনেছি আপনি এখন যান আমি থাকতে মিছির কোনো ক্ষতি হবে না হ্যালো হ্যাঁ হ্যালো রুদ্র হ্যালো ফোনটা কাটিস না ভাই ফোনটা কাটিস না তোর সাথে খুব দরকার অনেক কষ্ট কিন্তু তোর লাইটটা পাইছি ফোনটা কাটিস না ভাই তোর সাথে আমার কোনো দরকার থাকতে পারে না বারবার আমাকে ফোন করে বিরক্ত করিস না ফোনটা রাখ এই কিন্তু পদ্ম কি বললি পদ্ম বলে কাউকে চিনিস যদি চিনিস এক্ষুনি এখানে চলে আয় তার কিন্তু খুব বিপদ তুই না এলে কিন্তু তাকে বাঁচানো সম্ভব নয় ভাই 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 তাতি আয় না হলে কিন্তু মিছিল মতো পদ্ম না বেশাপট্টি তিন নম্বর ঘর আমি আমি আসছি তাতি আয় ছেড়ে দাও ছেড়ে দাও বলছি
মেয়েদেরকে আমি হাত তুলি না, নাহলে অনেকদিন আগে আপনার কাছে থেকে চামড়াটা খুলে নিয়ে আর একটা নতুন বেল্ট বানিয়ে নিতাম। যখন তোরা থাকবি না তখন কে বাঁচাবে শুনি? এজন্য তোকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। বন্ধ হবে জানতে পারি? কত চাই? 3 লাখ টাকা গো। আমার পুরো জমানো টাকাটাই শেষ হয়ে যাবে। কোন স্বীকৃতির জোরে আপনি আমাকে এখান থেকে নিয়ে যাবেন বলতে পারেন? কোন স্বীকৃতির জোরে? এই বেশ্যাপতিতে আমার স্বীকৃতি, আমি একজন বেশ্যা। আর আমি যদি এখান থেকে আপনার সাথে যাই তাহলে আমার স্বীকৃতিটা একটুখানি পরিবর্তন হয়ে যাবে। আমি একজন রক্ষিতা। ক্ষমা করবেন বাবু, এই ধরনের একটা স্বীকৃতি আমার জন্য যথেষ্ট। বেশ্যা থেকে রক্ষিতা হওয়ার আমার কোনো ইচ্ছে নেই। এটা তুই কি বলছিস? তুমি না মানে 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 মিস পদ্ম, ও তো ঠিক কথাই বলছি বাবু, ও তো ঠিক কথাই বলছি। সত্যি তো আপনি তাকে বিয়ে করে বাড়ির বউ করে নিয়ে যাচ্ছেন, আপনি তাকে টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছেন। জানেন তো বাবু, আপনাদের মতো ছেলেরা ঘরে আসে, আমাদের মতো মেয়েদের কিনে নিয়ে গিয়ে বাড়িতে রক্ষিতা বানায়, বাড়ির বউ কেউ করে না। সত্যি তো চলে আসো। আমার টাকাটা গুগল পে করে দিয়েছি, মোবাইলটা চেক করে নিন। আমার হাত বান্ধবী কেমনে আমার ইচ্ছা বান্ধবী সোহাগ বান্ধবী অনুরাগ সঞ্জীবন আনন্দিত সাগরীর মাতৃকার বাবা, হঠাৎ এক হাত ঘুম কাটানোর কোন বিশেষ কারণ? আপনি আমাকে নিজে স্ত্রী বলে মানুন বা না মানুন, বিয়েটা যখন হয়েছে তখন আমি আপনার স্ত্রী আর এবাড়ির বৌমা, সেই জন্যই এক হাত ঘুমটা। ডাক, ওদের এক্সপ্লেনেশন দেওয়া দরকার নেই। রামকাকা, রামকাকা আজ থেকে মেয়েটা আমাদের বাড়িতে থাকবে, তুমি থাকা খাওয়ার বন্দোবস্ত করে দাও কেমন? আমার স্ত্রী বাবা, তোমার এই অবস্থা কি করে হলো বাবা?
বাবা তোমার এই অবস্থা কি করে হলো আমার সাথে কত ভালো আমার সাথে কত ভালো বাবা দেখো আমি তোমার দেবী আমার সাথে কত ভালো তোমার এই অবস্থা কি করে হলো আমি তো কিছু করতে পারছি বাবা তোমার প্রত্যেক ফোঁটা চোখের জলের প্রতিশোধ আমি নেব বাবা তোমার নামে প্রতিজ্ঞা করছি বাবা তোমার সমস্ত কষ্টের প্রতিশোধ আমি নেব বাবা যে আমার জীবন থেকে আমার মাকে কেড়ে নিয়েছে যে আমাদের জীবনটাকে একদম দুঃখ আর নিরানন্দের ঘন কালো অন্ধকারে ঠেলে দিয়েছে আমাদের জীবন থেকে এতগুলো সুখের বছর কেড়ে নিয়েছে তোর জীবন থেকে আমি নিঃশ্বাস কেড়ে নেব বাবা যাও যাও বাবা যাও দুর্গা বাড়ির কোড়ায় কোড়ায় প্রদীপ জ্বালিয়ে দাও বাবা যুদ্ধ নাদ বাজিয়ে দাও করণে মার পাণ্ডব হবে